আজকে আমরা এই 1D রিলেটিভ ভেলোসিটিটা কমপ্লিট করব, করে 2D রিলেটিভ ভেলোসিটিটা শুরু করব। সেই 2D রিলেটিভ ভেলোসিটিটা শুরু করে সেই রেইনম্যান প্রবলেম করি না রিভার বোট প্রবলেম করিয়েছিলাম, সেই রিভার বোট প্রবলেম অবধি যাব। তারপরে রিভার বোট প্রবলেমের মানে পরের পোর্শনটা নেক্সট দিন করাবো। চলো এই প্রবলেমটা তোমরা করার চেষ্টা করো। এখানে বলে দিয়েছে, এখানে একটা জিনিস, ইফ দা মাজেল স্পিড রাইট, এবারে সব ঠিক আছে। প্রবলেমটা দেখো, এ পুলিশ ভ্যান ইজ মুভিং অন এ হাইওয়ে উইথ এ স্পিড 13 কিলোমিটার পার আওয়ার, ফায়ারস এ বুলেট এট এ থিফস কার স্পিডিং এট সেম ডাইরেকশন উইথ স্পিড 192 কিলোমিটার পার আওয়ার। ইফ দা মাজেল স্পিড অফ দা বুলেট ইজ 150 মিটার পার সেকেন্ড, হোয়াট ইজ দা উইথ হোয়াট স্পিড ডাজ দা বুলেট হিট দা থিফস কার। ওকে, আচ্ছা আমরা ধীরে ধীরে প্রবলেমটা করব। তার আগে আমি এই প্রবলেমটা করার জন্য যেগুলো মানে ধরে নেব সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, ভি ফর পুলিশ ভ্যান, ঠিক, সি ফর থিফস কার, তোমরা পড়ো প্রবলেমটা, বি ফর বুলেট আর জি ফর গ্রাউন্ড। কি বললাম? জি ফর গ্রাউন্ড। এবার আমি প্রবলেমটা করছি, মন দিয়ে শোন। বলো তো ভেলোসিটি অফ ভিজি মানে কি? বলো ভেলোসিটি অফ ভিজি মানে কি? বলো ভেলোসিটি অফ পুলিশ ভ্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। না দেখো, হ্যাঁ, তাহলে সেটা কত দিয়ে দিয়েছে? 30 দিয়ে দিয়েছে, 30 কিলোমিটার পার আওয়ার। এবার তোমরা কি জানো কিলোমিটার থেকে আমি মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করব? বলো, এটা কি বুঝতে পেরেছো কি পারোনি? বলো, এটা কি বুঝতে পেরেছো? আরেকবার বলো। 5/18। ওহো, 5/18, আই এম সরি। তার মানে ভেলোসিটি অফ ভিজি ইকুয়াল টু 25/3 মিটার পার সেকেন্ড, রাইট? ঠিক। আচ্ছা এইবার আমি তোমাকে একটা কনসেপ্ট বলতে চাই, সেটা হচ্ছে এই মাজেল স্পিড। রূপকথা তুমি এটা মানে কি বললে আমাকে? ফাইনাল আনসার? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম একদম, তুমি ঠিক বলেছো, ফাইনাল আনসার। আচ্ছা এবার তোমরা আমার এইটা দেখো, যারা যারা পেরেছো খুবই ভালো, আমি একটা ফাস্ট করিয়ে অন্য ইসে চলে যাচ্ছি। বলেছে পুলিশ ভ্যান। আচ্ছা এবারে দেখো মাজেল স্পিড, এই মাজেল স্পিডটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই মাজেল স্পিডটা ভবিষ্যতেও কাজে লাগবে। মাজেল স্পিড মানে হচ্ছে স্পিড অফ বুলেট with respect to gun. কি বললাম? স্পিড অফ বুলেট উইথ রেসপেক্ট টু গান। কিরকম? দেখো এখানে ধরো আমার একটা গান রয়েছে, দেখো এখানে একটা গান রয়েছে, রাইট? এই গানটা যদি স্ট্যাটিক থাকে তাহলে এই গানটা থেকে যদি একটা বুলেট বেরোয় 10 মিটার পার সেকেন্ড, বলো গানটা স্ট্যাটিক আছে, গানটা থেকে 10 মিটার পার সেকেন্ডে একটা যদি বুলেট বেরোয়, তাহলে ভেবে দেখো এইখানে যে বসে থাকবে সে এই বুলেটটাকে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে বলতো? এই বুলেটটাকে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে বলতো? 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, এই 10 মিটার পার সেকেন্ডটাই কিন্তু মাজেল ভেলোসিটি। এবারে মন দিয়ে শুনবে, একে যদি আমি এই একটা গাড়ির উপরে, সরি, একটা গাড়ির উপরে ফেলে দিই, শোনো গাড়ির ওপরে, এবং এই গাড়িটা সামনের দিকে 20 মিটার পার সেকেন্ডে মুভ করছে, তাহলে বলতো যে গ্রাউন্ডে থাকবে সে এই বুলেটটাকে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে? কত কত বলো বলো বলো? 30 মিটার পার সেকেন্ড। কারণ দেখো মাজেল ভেলোসিটি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, মাজেল ভেলোসিটি মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু গান। এবার দেখো গানটা ইটসেলফ যদি চলে, ঠিক আছে, তাহলে তার মানে কি এই কারটা যদি 20 মিটার পার সেকেন্ডে মুভ করে তাহলে গানটাও 20 মিটার পার সেকেন্ডে মুভ করেছে,
আমি কি বুঝতে পারছি? তোমরা মাসেল ভেলোসিটির কনসেপ্টটা বুঝতে পারলে কি পারলে না আগে বলো? গুড, ভেরি গুড, বুঝতে পেরেছো মাসেল ভেলোসিটি? আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে, গানটা কে হিট, মানে বলো তো গানটার ভেলোসিটি আর পুলিশ ভ্যানের ভেলোসিটি কি সেম? বলো, গানটার ভেলোসিটি আর পুলিশ ভ্যানের ভেলোসিটি কি সেম? সেম, কারণ পুলিশ ভ্যানের উপরই তো গানটা রয়েছে। ওয়েল ডান, যদি সেটা হয় তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা। সেটা হচ্ছে ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু পুলিশ ভ্যান। এই যে ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু পুলিশ ভ্যান, এটাকে কি লিখবো? ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ভ্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ঠিক, তাহলে এখান থেকে আমি লিখতে পারি ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটা হবে ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু ভ্যান প্লাস ভেলোসিটি অফ ভ্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। দেখো তো, বলো লিখতে পারি কিনা, বলো। এবার বলো তো ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু ভ্যান কত? এটাই মাসেল ভেলোসিটি বলে দিয়েছে না? বলো, এটাই মাসেল ভেলোসিটি না? এই যে গানের ভেলোসিটি আর পুলিশ ভ্যানের ভেলোসিটি তো সেম, তাই না? বলো, তাহলে বলো এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি 150 প্লাস 25/3। কেন 25/3? এই যে বলো, এই যে, ঠিক। আচ্ছা, নেক্সট আমাকে নেক্সট যেটা বার করতে বলেছে ভেলোসিটি অফ বুলেট, আমি লিখছি দেখো। আচ্ছা, কেউ কিছু লিখেছে? ইয়েস অর্ণব, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দেখো, ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু কার ইকুয়াল টু ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গান মাইনাস ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু, সরি, ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু কার, ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ঠিক, বলো কোনো এই অবধি কোনো ডাউট আছে? এবার দেখো, বলো তো ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত দিয়ে দিয়েছে? এই যে এইটা দিয়ে দিয়েছে না, 192। দেখো, এই যে দিয়ে দিয়েছে না 192, যদি সেটা হয় তাহলে বলো তো আমি এখানে এটা কি লিখতে পারি? সেটা হচ্ছে, এটা হচ্ছে 192 ইনটু 5/18 উইচ কামস আউট টু বি 160/3। কোনো ডাউট আছে? হ্যালো, তুমি এইটা পেয়ে গেছো? কোথায় কোথায় গেল? হ্যাঁ, এই যে VBG, এই যে VBG, তুমি VCG জানো? এই যে ক্যালকুলেট করে দেখো তো, VBC 105 মিটার পার সেকেন্ড আসছে কিনা, এটাই তো বার করতে বলেছে। দেখো, এটাই তো বার করতে বলেছে, তাই না? বলো, ডাউট আছে? কোনো ডাউট আছে? গুড। আচ্ছা, এবারে আমি একটা সুন্দর প্রবলেম দেব এবং আমি এক্সপেক্ট করব তোমরা এই প্রবলেমটা পারবে, পারবে তো আমি জানি, শুধু আমাদের মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। আচ্ছা, তোমরা একটা জিনিস কি দেখেছো? আমি আমাদের এবছরের এবছরের আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্টটা আমরা পাবলিশ করেছি, ইট ওয়াজ এ টু গুড রেজাল্ট। ওকে, তোমরা দেখেছো 24, 57, 500 এর মধ্যে অ্যাটলিস্ট 5 জন কি 6 জন আছে, তাই না? এটা বলার কারণ, তোমরাও ইনস্টিটিউটের সাথে যখন যুক্ত হয়ে গেছো তো এর অ্যাপ্রিসিয়েশন তোমরাও পাবে, এর কন্ট্রিবিউশন, এটা ভালো ওরা ফল করেছে তার কন্ট্রিবিউশনটা তোমাদেরও বর্তা হবে, মানে তোমাদের জন্যও কিছুটা ওরা ভালো রেজাল্ট করেছে, ইনডাইরেক্টলি বলো ডাইরেক্টলি বলো। এবার উল্টোটা ভাবে এটাও সত্যি যে ইনস্টিটিউট তোমাদের কাছ থেকেও এইরকমে এইরকম অ্যাস্টনিশিং রেজাল্ট আশা করে। তোমাদের তিনজনের মধ্যেই এই ক্যাপাবিলিটি একটা আছে, ওরা যে র্যাঙ্কটা করেছে সেগুলোকে বিট করার, তিনজনের মধ্যে মানে 23 কম র্যাঙ্কে তোমরা ইয়ে করতে পারবে। আমি আদিত্যকে ক্লাস নাইনেও যখন এসেছিল তখন আমি ওকে বলেছিলাম আমি তোমাকে পড়াতে পারি একটা শর্তে, সেটা হচ্ছে আমার র্যাঙ্ক দুটো বিট করতে হবে। আমার ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক ছিল 49 আর IIT র্যাঙ্ক ছিল 771। ঠিক আছে, আমি ওকে বলেছিলাম যে তোমাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্কটাও বিট করতে হবে এবং IIT র্যাঙ্কটাও বিট করতে হবে, যদি এটা করতে পারো তাহলে এর থেকে খুশি, মানে এটা যদি করতে পারো তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আই এম এক্সট্রিমলি হ্যাপি, ও আমার র্যাঙ্কটা বিট করে দিয়েছে, ফার্স্ট র্যাঙ্কটা, এবং আমি 100% কনফিডেন্স যে ও আমার JEE অ্যাডভান্সের র্যাঙ্কটাও বিট করে দেবে। আমি সেটা আদিত্যকে একাকে বলিনি, আমি পুরো ব্যাচটাকেই বলেছি। একটা গুরুর কাছে, টিচারের কাছে তার অ্যাচিভমেন্টটাকে সারপাস করে যাওয়া যদি কেউ তার স্টুডেন্ট যায়, সেটাই স্টুডেন্ট টিচারের অ্যাচিভমেন্ট। ঠিক, তো তোমাদের কাছ থেকেও আমাদের সেম এক্সপেকটেশন থাকবে যে তোমরা এই র্যাঙ্কগুলোকে বিট করবে। এখন আমার র্যাঙ্ক বিট করার কিছু নেই, আমার র্যাঙ্ক বিট করে দিয়েছে, এবারে নেক্সট যে র্যাঙ্কটা আসবে এই র্যাঙ্কটাকে তোমাদের বিট করতে হবে, এবং আমি 100% শিওর তোমাদের সেই ক্যাপাবিলিটি তোমাদের তিনজনেরই আছে এবং তোমরা ক্লাস 9 থেকে 10 থেকে আমাদের কাছে প্রিপেয়ার করছো।
তোমরা ক্লাস টেন থেকে প্রিপেয়ার করছো এবং হিউজ হিউজ পসিবিলিটি আছে তোমাদের এই র্যাঙ্কগুলোকে বিট করার, এবং আমি আশা করব তোমরা এই র্যাঙ্কগুলোকে বিট করবে। জাস্ট এইটুকু কথা আমি বলবো, কনফিডেন্সটা রাখো, এই র্যাঙ্কটা বিট করা এমন কিছু কঠিন ব্যাপার না, এই র্যাঙ্কটা বিট করা এমন কিছু কঠিন ব্যাপার না, টাফ ডেফিনেটলি, কিন্তু তোমরা যে যখন থেকে প্রিপারেশন শুরু করেছো এই র্যাঙ্কটা বিট করা যায়। ওকে, আচ্ছা আর একটা কথা বলবো, আমি এই সোমবার দিন তোমাদের সাথে একটু আবার আধ ঘন্টার জন্য একটু বসবো, ঠিক আছে, ওই তোমরা যে টাইমটা দিয়েছো ফ্রি টাইমটা, কারণ আমাদের আধ ঘন্টা কি 45 মিনিট, কারণ আমাদের এই KVPY সম্বন্ধে বেশ কিছু কিছু জিনিস আমাদের ডিসকাস করতে হবে, বুঝলে, KVPY সম্বন্ধে, কারণ KVPY এর সিলেবাসটা এতটাই হিউজ, আমাদের যদি ক্র্যাক করতে হয় তাহলে আগে থেকে অনেক প্ল্যানিং করতে হবে, আমি প্ল্যানিং গুলো তোমাদের সাথে করতে চাই, ক্লাস আওয়ারে করতে চাই না, ক্লাস আওয়ারে আমি ক্লাসটাই ভালোভাবে নিতে চাই। আমি কি বোঝাতে পেরেছি? শুধু কনফিডেন্সটা রাখো যে আমি র্যাঙ্কটা বিট করব, শুধু কনফিডেন্সটা রাখো, ঠিক, যে রুমে তুমি পড়তে বসো সেই রুমে যেখানে তুমি পড়তে বসো জেনারেলি, সেই টেবিল বলো, খাট বলো, দরজা বলো, তার ওপরে একটা পেজে 23 বা 24 WBJ র্যাঙ্কটা লিখে রাখো, যেন প্রতিদিন ঘরে ঢোকার সময় তোমার একটাই মনে হয় এই র্যাঙ্কটা আমাকে বিট করতে হবে, রাইট? ওকে, চলো দেখো, এটা যাদবপুর, এইটা হাওড়া। এবার যাদবপুর আর হাওড়ার মাঝখানে বাস সার্ভিস আছে, কি বললাম, বাস সার্ভিস আছে, ঠিক, কি বললাম, বাস সার্ভিস আছে। এই বাস সার্ভিস যেটা, এর সার্ভিস টাইম হচ্ছে, স্যার সার্ভিস টাইম হচ্ছে 10 মিনিট, কি বললাম, সার্ভিস টাইম হচ্ছে 10 মিনিট। এর মানে কি? এর মানে হচ্ছে, মন দিয়ে শোনো, এইখানে যদি কোনো মানুষ কোনো একটা বাস স্ট্যান্ডে দাঁড়ায়, ও প্রতি 10 মিনিট অন্তর ওর সামনে দিয়ে বাস চলে যেতে দেখবে। আমি কি বোঝাতে পেরেছি বলো? প্রতি 10 মিনিট অন্তর ওর ওর সামনে থেকে বাস চলে যেতে দেখবে, এটাই হচ্ছে সার্ভিস টাইম। কোনো ডাউট থাকলে বলো, বলো কোনো ডাউট থাকলে বলো, আছে কোনো ডাউট? হ্যালো, ওকে, এবার মন দিয়ে শুনবে, কি হচ্ছে, এই যাদবপুর থেকে বাসগুলো বেরোচ্ছে কত মিনিট অন্তর? 10 মিনিট, 10 মিনিট অন্তর এই যাদবপুর থেকে বাসগুলো বেরোচ্ছে। এবার মনে করো রাস্তায়, রাস্তায় একটা তো বাস থাকবে না, তিনটে বাস থাকবে, বা দুটো বাস থাকবে, বা চারটে বাস থাকবে, সেটা ডিপেন্ড করবে রাস্তার মানে লেন্থের ওপরে, তাই না, বলো? এবার বলো, এই দুটো বাসের মধ্যে ডিস্টেন্স কি সেম হবে না ডিফারেন্ট হবে? সব কনস্ট্যান্ট ভেলোসিটি, সেম হবে, তাই না? আমি ধরলাম এই দুটো বাসের মধ্যে ডিস্টেন্স ডি, রাইট? এবারে শোনো, এই হাওড়াতে ডিপোতে এই বাসগুলো ঢুকছে, ঢুকে আবার ও যখন ব্যাক করবে তখন বাসগুলো এরকম যাবে না, দেখো বলো, উল্টো দিকে যাবে না, আবার তো ওইখানে গিয়ে ঢুকবে, ঢুকবে না, নাহলে একটা জায়গাতে তো অ্যাকুমুলেট হয়ে যাবে সব বাসগুলো। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, গুড। এবার মন দিয়ে শুনবে, এইবার সকাল বেলায় একটা দুধওয়ালা, মিল্কম্যান, একটা দুধওয়ালা এই সামনের দিকে 20 মিটার পার সেকেন্ডে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে, কি বললাম বলো, 20 মিটার পার সেকেন্ডে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে। তাহলে ভেবে দেখো, ও কি দেখবে, ওর বাস সাইড দিয়ে এই ডান, এই বাসগুলো ডান দিকে মুভ করছে না, বলো, বাস সাইড দিয়ে, হ্যাঁ, বা পেছন থেকে, পেছন থেকে, পেছন থেকে, তাই না? আর ও কি দেখবে, সামনে থেকে এই বাসগুলো ওর দিকে মুভ করছে না, দেখো, বুঝতে পারছি? এবার মন দিয়ে শোনো, ও দেখছে এই পেছনের বাসগুলো 18 মিনিট অন্তর ও একটা করে বাস দেখতে পাচ্ছে, কি বললাম, 18 মিনিট অন্তর ও পেছন থেকে একটা করে বাস দেখতে পাচ্ছে যে ওকে ক্রস করছে। এবার বলো তো, সামনের বাসটা কি 18 মিনিট অন্তর ক্রস করবে, না তার থেকে বেশি, না তার থেকে কম? 18 মিনিট, না না, আরে বাবা, পেছনের বাসটা তো ডান দিকে যাচ্ছে, পেছনের বাসটা ডান দিকে যাচ্ছে, আর ও ডান দিকে যাচ্ছে, আর সামনের বাসটা, মানে এই বাসগুলো, মানে আচ্ছা, এটাকে আমি লেন এ বলছি, এটাকে লেন বি বলছি, লেন বি এর বাসগুলো তো ও যেদিকে যাচ্ছে সেই দিকেই আসছে, দেখো এই যে এই দুটো ডিরেকশন, বলো তো কম হবে না বেশি হবে? বলো, বেশি হবে, কম হবে? ভেবে দেখো, এইটা আর এইটা, এও যেদিকে যাচ্ছে, এও সেই দিকে যাচ্ছে, তার মানে রিলেটিভ ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে না, বলো, রিলেটিভ ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে না? হ্যাঁ। তাহলে মন দিয়ে শোনো, ও বাদিকের লেনের বাসগুলো দেখছে 6 মিনিট পর পর ওকে ক্রস করছে, কি বললাম, 6 মিনিট পর পর ওকে ক্রস করছে। আমি কি বোঝাতে পেরেছি?
বলো আমি কি বোঝাতে পেরেছি? যদি এটা বোঝাতে পারি তাহলে আমাকে বার করতে বলেছে এই বাসগুলোর ভেলোসিটি ইউ, কনস্ট্যান্ট ভেলোসিটি, এইটা কত আর ডি কত? ডি 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 কি বললাম বলো? ডি কত? দুটো বাসের মধ্যে ডিস্টেন্স, তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ, ইজি প্রবলেম, আমাকে এটা করে দিতে হবে ডিয়ার, ইজি প্রবলেম, আমাকে এটা করে দিতে হবে। কনসেপ্ট গুলোকে আমাদের বুঝতে হবে, কনসেপ্ট গুলোকে আমাদের বুঝতে হবে ডিয়া, খুব ভালো প্রবলেমটা। আমি কি করবো প্রবলেমটা বলো, আমি কি করবো প্রবলেমটা? আচ্ছা দেখো, আমাদের কিভাবে ভাবতে হবে, এটা রিলেটিভ ভেলোসিটির প্রবলেম, প্রবলেম কি প্রবলেম, প্রবলেম না। এবার দেখো, মন দিয়ে শোনো, এই মিল্কম্যান এই দিকে কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে বলো? 20 মিটার পার সেকেন্ড। আর এই বাসটা, এই পেছনের বাসটা এই দিকে কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে বলো? ইউ, ঠিক। এবার দেখো, এই দিকের এই বাসটা এই দিকে কত ভেলোসিটি নিয়ে আসছে? ইউ, ঠিক। এটাই তো অরিজিনাল সিনারিওটা বলো, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে তো এটাই দেখবে, দেখবে না? এবার দেখো, আমি সবকিছু এই মিল্কম্যানের রেসপেক্টে করতে চাই, মিল্কম্যান মানে মিল্কম্যানকে অবজার্ভার করতে চাই। দেখো, মিল্কম্যান অবজার্ভার, ভেবে দেখো, মিল্কম্যান যাকে আমরা অবজার্ভার ধরি তাকে স্টেশনারি ধরতে হয় কি হয় না? স্টেশনারি ধরতে হয়। এবার দেখো, একে যদি আমি স্টেশনারি করতে চাই, তার মানে ভেবে দেখো, এই পুরো সিনারিওতে, এই পুরো সিনারিওতে, এই পুরো সিনারিওতে দেখো, সবগুলোতে আমি উল্টো দিকে, উল্টো দিকে 20 মিটার পার সেকেন্ড, দেখো এইটার উল্টো দিকে 20 মিটার পার সেকেন্ড অ্যাড করে দিচ্ছি, তার মানে কি এ স্টেশনারি হয়ে গেল না বলো? তাহলে আমি একেও তো আমাকে 20 মিটার পার সেকেন্ড উল্টো দিকে দিতে হবে, তাই না? তাহলে একেও তো এইদিকে 20 মিটার পার সেকেন্ড দিতে হবে, দিতে হবে না? এটা ইউ। তাহলে এখন তোমরা বলতে পারবে এর ভেলোসিটি কত? U minus 20 না, ডান দিকে। আর এর ভেলোসিটি কত বলো তো এই দিকে? U plus 20। কোনো ডাউট থাকলে বলো। এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো আমি কি বলছি। এইটা যদি আমরা বুঝে যাই তাহলে মন দিয়ে শুনবে বলো তো, এই যে মিল্কম্যানটা যদি একদম দাঁড়িয়ে থাকে, মিল্কম্যানটা, এটা মিল্কম্যান, ঠিক। এদিক থেকে একটি বাস আসছে U plus 20 তে, রাইট। আর পেছন থেকে একটি বাস আসছে U minus 20 তে, তাই তো? এবার ভেবে দেখো, এই বাসটা যখন বেরিয়ে গেল, এটা ফার্স্ট বাস, এ যখন বেরিয়ে গেল, তার কতক্ষণ বাদে ও সেকেন্ড বাসটাকে দেখবে? এখানে বলে দিয়েছে 18 মিনিট বাদে বাসটাকে দেখবে। তার মানে ভেবে দেখো, এই বাসটা, এই যে দুটো বাস ধরো, এই একটা বাস, এই একটা বাস, এটা এক নম্বর বাস, এটা দু নম্বর বাস, দু নম্বর বাসটাও এখানে এইভাবে আসছে, আসছে না? এবার দেখো, এই এক নম্বর বাসটা মানে একে ক্রস করে গেল, ক্রস করে যখন এক নম্বর বাসটা এখানে, তখন U minus 20 হচ্ছে, এটা এক নম্বর বাস। আর তখন এই দু নম্বর বাসটা একে ক্রস করছে U minus 20 তে, কি বললাম, U minus 20 তে, ঠিক। দু নম্বর বাসটা ক্রস করছে, তাই তো?
বলো তো এইখান থেকে এক নাম্বার ব্রাস ক্রস করার কতক্ষণ পরেও দু নাম্বার ব্রাস ব্রাসকে ক্রস করতে দেখবে? জানো জানো এক্ষুনি, 18 মিনিট। কি বোঝাতে পেরেছি? 18 মিনিট না, দেখো এই যে এক নাম্বার বাস ক্রস করে যাওয়ার 18 মিনিট পরেও আরেকটা বাসকে দেখবে না? হ্যাঁ। এবার বলো তাহলে এই দুটো বাসের মধ্যে ডিসটেন্স কত? ডি না? হ্যাঁ। তার মানে ভেবে দেখো এই 18 মিনিটে এই ফার্স্ট বাসটা কতটা ডিসটেন্স কভার করবে? ডি। ভেরি গুড, তাহলে আমি লিখতে পারি ডি ইকুয়াল টু 18 মিনিট ইনটু ইউ মাইনাস 20। কেন? বাসগুলো তো ইউ মাইনাস 20 তে মুভ করছে। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। নেক্সট মন দিয়ে শুনবে, সেম কনসেপ্ট তুমি এখানে অ্যাপ্লাই করো। এই এটা ফার্স্ট বাস ধরো, না এটা সেকেন্ড বাস ধরো, আর এইদিকে আর একটা বাস যাচ্ছে সেটা ফার্স্ট বাস, সেটা ইউ প্লাস 20। মানে কি? মানে কি ফার্স্ট বাসটা চলে গেল, ফার্স্ট বাসটা চলে যাওয়ার পর সেকেন্ড বাসটা যখন আসবে তখন কতক্ষণ বাদে ও দেখবে সেকেন্ড বাসটাকে? বলো 6 মিনিট। এবার বলো এই দুটো বাসের মধ্যে ডিসটেন্স কত? ডি। হ্যাঁ। তার মানে এখনো তো একই জিনিস, ডি ইকুয়াল টু 6 মিনিট ইন্টু ইউ মাইনাস 20 না? দেখো এই সরি ইউ প্লাস 20 না, কারণ এখনো তো মানে 6 মিনিট বাদে বাদে যাচ্ছে, মানে এই ডি ডিসটেন্স কতটা কভার করেছে 6 মিনিটে? বলো। হ্যাঁ। বাস গেম ওভার, দুটো ইকুয়েশন দুটো আননোন। বলো দুটো ইকুয়েশন দুটো আননোন, তাই না? হ্যালো। এবার বলো এখান থেকে ইউ কত আসছে? 40। ভেরি গুড। আর ডি কত আসছে? ডি এটা আসবে 21.6 কিলোমিটার, কারণ এগুলো মিনিটে আছে, এগুলো মিনিটে আছে। 21.6 কিলোমিটার করে দেখো, জাস্ট 40টা বার করে এখানে পুট করে দাও, বেরিয়ে গেছে, বেরিয়ে যাবে। 40টা পুট করে এখানে ইয়ে করে দাও, বেরিয়ে যাবে। এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। ওকে, এবারে সার্ভিস টাইম মানে কি? সার্ভিস টাইম মানে হচ্ছে এই যে এ স্টেশনারি, এ কতক্ষণ বাদে বাদে বাসগুলোকে দেখছে? বলো কতক্ষণ বাদে বাদে বাসগুলোকে দেখছে? ধরো এটা ফার্স্ট বাস, বাস কততে যাচ্ছে? 40 মিটার পার সেকেন্ড, কারণ এ তো স্টেশনারি, এর জন্য তো এটা 40 মিটার পার সেকেন্ডেই যাবে, যাবে না? হ্যাঁ। তারপরের বাসটাও তো 40 মিটার পার সেকেন্ডেই যাবে, তার মানে বলো তো এই 40 মিটার পার সেকেন্ডে যাবে, তার মানে সেকেন্ড বাসটা কতটা ডিসটেন্স কভার করে আসবে একে ধরতে? ডি ডিসটেন্স। যখন এক নাম্বার বাসটা এখানে ছিল তখন দু নাম্বার বাসটা এখানে, তারপরে এক নাম্বার বাসটা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদে তো এই দু নাম্বার বাসটা আসবে, তার মানে দু নাম্বার বাসটাকে দু নাম্বার বাসটা কখন আসবে এই ম্যানটার কাছে, যখন এর ও ডি ডিসটেন্স কভার করতে পারবে? হ্যাঁ। ও ডি ডিসটেন্স কভার করতে পারবে? হ্যাঁ। এবার বলো ডি ডিসটেন্স কভার করতে ওর কত টাইম লাগে, মানে ওর ভেলোসিটি কত? 40। ও কত ডিসটেন্স কভার করেছে? 21.6 কিলোমিটার। এটাই আমার টিএস না, সার্ভিস টাইম। হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, সাচ এ গুড প্রবলেম। আবার বলছি সাচ এ গুড প্রবলেম, কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রবলেম পাবে, এই ধরনের প্রবলেম পাবে, ফর্মুলা বেস প্রবলেম পাবে না। এবছরে যেই ওয়েস্ট বেঙ্গল যেই কোয়েশ্চেন খুব টাফ হয়েছে, কিন্তু বুঝতে পেরেছো এবারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেই কোয়েশ্চেন খুব টাফ হয়েছে, আমি বলে দিলাম। সো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট এরপর থেকে হয়তো টাফ হতে, মানে টাফ হতে পারে, রিয়েলি টাফ হয়েছে, সেই জন্য মার্কস অনেক কম উঠেছে। এই অবধি কি তোমাদের পুরো ক্লিয়ার হয়েছে? বলো। আচ্ছা, এর এই প্রবলেমের একটা সুন্দর প্রবলেম আছে এইরকম, এটা ইরোডফের প্রবলেম, ইরোডফের প্রবলেম। কি বলেছে? বলেছে আ বোটম্যান, পুরো আমি আগে প্রবলেমটা পড়ি তারপরে বুঝিয়ে দেব। দেখো বলেছে আ বোটম্যান, আরে বাবা কি লিখছি, বোট ব্যান লিখে ফেলেছি, বোটম্যান ক্রসেস আ ফ্লোট, রাইট? মানে একটা রিভার আছে, সেই রিভারে একটা দিকে তোমার স্ট্রিমটা ফ্লো হচ্ছে, ঠিক? এবারে সেই স্ট্রিমে মানে মানে সেই নদীতে একটা ফ্লোট আছে, ফ্লোট মানে ওই শোলা যাই জাতীয় যেটা ভেসে ভেসে যায়, তাহলে রিভারের যা ভেলোসিটি সেই ভেলোসিটি দিয়েও ভেসে ভেসে যাবে না? বলো। বলো। আচ্ছা, কি বলেছে? আ বোটম্যান ক্রসেস আ ফ্লোট, মানে বোটম্যানটা একটা ফ্লোটটাকে ক্রস করেছে, বুঝতে পেরেছো? তারপরে বলেছে আফটার ওয়ান আওয়ার, আফটার ওয়ান আওয়ার of this event, কোন ইভেন্ট বলো তো? এই যে ফ্লোটটাকে ক্রস করেছে, ঠিক আছে, বোটম্যান takes a U-turn, okay, and again crosses the float. Obviously, আমি কি বোঝাতে পেরেছি? বলো। আবার ক্রস করবে না ওই বোটটাকে উল্টো দিকে, ঠিক আছে? এবারে বলেছে, সরি, এবারে বলেছে যে
মানে এই সেকেন্ড টাইম যখন ক্রস করবে, কি বললাম মানে ফার্স্ট টাইম যখন ক্রস করেছিল আর সেকেন্ড টাইম যখন ক্রস করেছে, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। কি বললাম, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। তাহলে হোয়াট ইজ দা ভেলোসিটি অফ রিভার ক্রসেস আ ফ্লোট বলতে বলছি, দেখো। আচ্ছা এই এই প্রবলেমটা আমি একটু বুঝিয়ে নি, সবাই দেখো, এইটা আমার রিভার, দেখো এইটা আমার রিভারের ভেলোসিটি ভিআর, ঠিক। এবার এখানে একটা ফ্লোট আছে, এই ফ্লোটটা এইদিকে ভিআর ভেলোসিটিতে যাচ্ছে না, বলো এই ফ্লোটটা এইদিকে ভিআর ভেলোসিটিতে যাচ্ছে না। এইবারে এই দিক থেকে একটা বোট, সরি একটা বোট এই ফ্লোটটাকে ক্রস করেছে, ক্রস করে ও গিয়ে ইউটার্ন নিয়েছে, ইউটার্ন যখন নেবে তখন এটা হচ্ছে ফার্স্ট মিটিং। এবার ইউটার্ন যখন নেবে তখন তো এই ফ্লোটটা সামনের দিকে ভেসে ভেসে এই অবধি পৌঁছাবে, পৌঁছবে কি পৌঁছবে না, ঠিক। এবার দেখো কতক্ষণ বাদে ও ইউটার্ন নিয়েছে, 1 আওয়ার। তারপরে আবার যখন ব্যাক করবে তখন ওই ফ্লোটটাকে আবার ক্রস করবে না, এটা সেকেন্ড মিটিং, বুঝতে পেরেছো? বলতো এই ডিস্টেন্সটা কত, সরি বলতো এই ডিস্টেন্সটা কত, 6 কিলোমিটার। হ্যাঁ, তাহলে বার করতে বলেছে ভেলোসিটি অফ রিভার, বার করতে বলেছে ভেলোসিটি অফ রিভার। ইটস আ নাইস প্রবলেম, ইরোডাফের প্রবলেম, ভয় পাবে না, ইরোডাফের প্রবলেম মানে ইয়াহামরি কিছু কিছু নয়, তোমরা 11 এ ওঠো সপ্তর্ষিদা ইরোডাফ গুলে গুলে খাওয়াবে, যদি ইরোডাফ গুলে না খাওয়ায় তাহলে ফিজিক্সে যারা আমাদের রেজাল্ট করেছে তারা মোর অরলেস সবাই 100% নাম্বার পেয়েছে, মোর অরলেস যেই মেন্সে আদিত্য লাস্ট তিনটে এক্সামে অলমোস্ট 100% নাম্বার পেয়েছে, অ্যাভারেজ মার্কস আমাদের ফিজিক্সে 100 অ্যাভারেজ মার্কস 95 ওপরে, উইচ ইজ মানে অ্যাস্টনিশিং, অ্যাস্টনিশিং বিলিভ মি। এবং ডেফিনেটলি এর ক্রেডিট ডেফিনেটলি গোস টু সপ্তর্ষিদা, ডেফিনেটলি। তোমাদেরও সেই লেভেলেই নিয়ে যাওয়া হবে, সপ্তর্ষিদা গুলে খাওয়াবে দেখবে। তোমরা কি সপ্তর্ষিদার প্রবলেম সলভিং ক্লাস করেছো একটাও? ওকে ওকে গুড, অর্ণব সপ্তর্ষিদার প্রবলেম সলভিং ক্লাসটা করো, সিরিয়াসলি করো, যাতে আমাদের 11 এ বার্ডেনটা কম হয়, কারণ 11 এ গিয়ে এই তিনজন যেন শুধু 12 এর পড়াটা পড়তে পারো, তাহলে কেভিপিওয়াই টাও হবে, তাহলে 12-11 যখন শেষ হবে তখন তোমাদের কাছে একটা গুড তুমি করবে, তোমাদের কাছে একটা ওপেন মার্কেট চলে আসবে, 11টা তুমি মানে 12 এ যখন উঠবে তখন তোমার পুরো সিলেবাস কমপ্লিট, যে জিনিসটা ইয়ে দাদের হয়েছে এই আদিত্য দাদের, কিন্তু আদিত্য দাদের শুধু ফিজিক্সটা হয়েছিল কারণ ওদের আর কিছু হয়নি, তোমাদের যেন ফিজিক্স আর কেমিস্ট্রি হয়ে যায় এইটুকু আমি বলতে পারি, তাহলে অনেক অ্যাডভান্টেজে থাকবে, অনেক অ্যাডভান্টেজে থাকবে। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, 1 আওয়ারের টাইমটা মানে এখানে সেকেন্ড বার মিটিং এর টাইমটা অবধি, তাই তো? মানে না 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 না, 1 আওয়ার পরে ওর ইউটার্নটা নিয়েছে। ও আমি কি প্রবলেমটা করব, কনসেপ্ট বলবো অনেক করব, কনসেপ্ট বলিব অনেক, আমি ক্যালকুলেট করিনি, তোমার কত এসছে?
মন দিয়ে শুনবে, খুব ভালো ভালো কনসেপ্ট বলবো। দেখো আমরা কি জানি, আমরা কি জানি, ভি বি আর ইকুয়াল টু ভিবি, বলো বলো, ভি বি আর ইকুয়াল টু কি জানি বলো, ভিবি মাইনাস ভি আর, বলো, এটা জানি না রিলেটিভ ভেলোসিটি থেকে, তাই তো? এবারে আমি ভি বি আর এটাকে ইউ ধরছি, আর ভি সরি 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 এইটাকে ভি ধরছি, একই ব্যাপার এটাকে, আর এইটাকে ইউ ধরছি, ঠিক? তাহলে এখান থেকে আমার ভিবি কি আসছে বলো, ভিবি কি আসছে বলো, ভিবি কি আসছে, ইউ প্লাস ভি আসছে বলো, ইউ প্লাস ভি আসছে। এবার ধরো গ্রাউন্ড থেকে যে দেখছে, গ্রাউন্ড থেকে যে দেখছে, সে বোর্ডটাকে এই ডিরেকশনে ইউ প্লাস ভিতে যেতে দেখছে না, বোর্ডটাকে বোর্ডটাকে দেখো যেতে দেখছে না। আচ্ছা, আর ফ্লোটটাকে এইদিকে কত কত ভেলোসিটি যেতে থাকে, ফ্লোট ফ্লোট ইউ, এই যে ভিআর এর ভেলোসিটি তাই ইউ, ঠিক বলো, ঠিক? আচ্ছা এবারে মন দিয়ে শোনো, এবার যখন ও কি করছে, ও গিয়ে এরকম ইউ টার্ন নিচ্ছে, তখন ও কিছুটা পৌঁছে গেছে এদিকে, ঠিক ঠিক? এবার বলো এইখান থেকে এইটুকু টাইমে, এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, এই গ্রাউন্ড থেকে কত ভেলোসিটি দেখবে বলতে পারবে, ভি মাইনাস ইউ না? কেন? কারণ ইউ তো ডান দিকে অলওয়েজ, আর এইটা তো অ্যাকচুয়ালি আমার ভেক্টর, এটা তো অ্যাকচুয়ালি ভেক্টর, তার মানে যদি এটা উল্টে যায় তার মানে কি এটা তোমরা বুঝতে পেরেছো কি পারোনি, ভেবে বলো। একদম একদম, কোনো ডাউট থাকলে বলো। হ্যালো, না বুঝেছি, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এইবারে আমি এটা তো বোঝা গেছে, তার মানে কি বলো তো, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, 6 কিলোমিটার, ঠিক? আচ্ছা এটা কে দেখছে, এই পুরো সিনারিওটা যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে দেখছে, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে দেখছে, তাই না? হ্যালো, এইবারে আমি কি করছি, এই আমি ফ্লোটের ওপরে গিয়ে বসে পড়ছি, আমি নিজে গিয়ে ফ্লো, মানে তুমি অবজারভার হয়েছো ফ্লোটের ওপরে, তাহলে এবারে অবজারভার কে, ফ্লোট বলো বলো বলো, অবজারভার ফ্লোট বলো বলো বলো, অবজারভার সে স্ট্যাটিক, তাই না? তার মানে এর ভেলোসিটি জিরো, এ স্ট্যাটিক হয়ে গেছে তো, তাই না? হ্যালো, যদি ও স্ট্যাটিক হয়ে যায় তাহলে বলো তো ও বোর্ডটাকে এইদিকে কত ডিরে কত ভেলোসিটি যেতে দেখবে, বোর্ডটাকে বলতে পারবে, ভি তে যেতে দেখবে না স্যার? বলো বলো বলো, সে ইউটা তো রিভারের ভেলোসিটি, কারেক্ট, সরি এটা ইউ হবে, ইউটা জিরো, সরি 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 ইউটা জিরো, আমি এটা ভুল লিখেছি, ইউটা জিরো, তাহলে ও বোর্ডটাকে, এবার অবজারভার হচ্ছে তোমার ফ্লোট, তাহলে বলো ও বোর্ডটাকে ইউতে যেতে দেখবে না? হ্যাঁ, আচ্ছা ও তো এখানে দাঁড়িয়ে আছে, এবার কি করবে মন দিয়ে শোনো, হ্যাঁ বলো বলো, ফ্লোটের ভেলোসিটি ভি ছিল না, ফ্লোটের ভেলোসিটি ভি ছিল না, না না না, ফ্লোটের ভেলোসিটি ডি আর ইউ ছিল, এই যে ও, আচ্ছা আমি তো ধরেছি, ঠিক আছে ঠিক আছে, এবার দেখো তার মানে কি ও স্ট্যাটিক, যদি আমি ধরে নি ও উপরের বোর্ডটাকে কোন দিকে যেতে দেখবে, এ উপরের বোর্ডটাকে ওর সাইড দিয়ে ভি ভেলোসিটি যেতে দেখবে না বলো, আচ্ছা ভি ভেলোসিটি যে দেখবে ও এই অবধি, এইটা হচ্ছে 1 আওয়ার, তাই তো, তাই তো? এবার যখন এদিকে আসবে তখন কত ভেলোসিটি যেতে দেখবে বলো, কত ভেলোসিটি যেতে দেখবে, সেম ভিতেই আসতে দেখবে না? এবার বলো তো ও তো এখানে দাঁড়িয়ে আছে, ও এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা ধরো একটা সার্টেন ডিস্টেন্স ডি, বলো তো এই ডি ক্রস করতে কত লেগেছিল, 1 আওয়ার, তাহলে বলো তো ও এখান থেকে যখন ফিরবে তখন কত ভেলোস, মানে এই এখান থেকে যখন এখানে আবার ক্রস করবে তখন এইটা কত আওয়ার, কতক্ষণে ফিরবে, এটা 1 আওয়ারে ফিরবে না? হ্যাঁ, ভেরি গুড, তার মানে বলো তো এদের দুজনের মিটিং কত কতক্ষণ পরে হবে, 2 আওয়ার পরে হবে মিটিং, 2 আওয়ার পরে হবে মিটিং, তার মানে বলো তো এর যদি ভেলোসিটি ইউ হয় আর এ যদি 6 কিলোমিটার যায় এইখান থেকে এইখানেও কত ভেল কতক্ষণে পৌঁছেছে, 2 আওয়ার, হ্যাঁ 2 আওয়ার, কারণ এই যে ঘুরে এসে মানে এইখান থেকে এই ঘুরে এসে এইখানে 1 আওয়ার আর এখানে 1 আওয়ার, বুঝতে পেরেছো? তার মানে ইউ ইনটু 2 আওয়ার ইকুয়াল টু 6 কিলোমিটার না, তার মানে ইউ ইকুয়াল টু 3 কিলোমিটার পার আওয়ার না বলো? এটা অন্যভাবেও করা যায়, ইকুয়েশন দিয়েও করা যায়, ইকুয়েশন দিয়ে করা যায়, কিন্তু সেই ইকুয়েশনটা আমি লিখে দেবো, এক লাইনে লিখে দেবো, কিন্তু
এইটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। ইকুয়েশন দিয়ে অনেকেই করতে পারবে, কিন্তু এই এই কনসেপ্টে লোকজন কম ভাববে যে এইখান থেকে ওই এখানে আসতে 1 আওয়ার লাগবে, যে যদি আমি একে স্ট্যাটিক ধরি। আমি কি বোঝাতে পেরেছি পুরো প্রবলেমটা? বলো এবারে মন দিয়ে শোনো, এক মিনিট, এটা একটা ইকুয়েশন দিয়েও করা যাবে, ইকুয়েশন দিয়ে দরকার নেই, ইকুয়েশন দিয়ে দরকার নেই। আমি ধরে নিচ্ছি টি টাইম বাদেও মিট করবে, দাঁড়াও আমি ইকুয়েশন দিয়ে যদি এটাকে করি, রাইট, একটু ভাবতে দাও, ইকুয়েশন দিয়ে আমি একটা ইকুয়েশন, তুমি কি এইভাবে ভেবেছিলে? ভেরি গুড, ভেরি গুড, এইভাবেই ভাবাটাই সব থেকে মানে সুন্দর। দাঁড়াও একটা মিনিট, এটা ভাবতে ভাবতে দাও, সেটা হচ্ছে ও টি টাইম মানে মিট করে গেল, মানে 6 ইকুয়াল টু ইউটি হবে, রাইট, ওখান থেকে ঘুরে এলো, তারপরে ও এদিক থেকে এদিক থেকে এদিকে এলো, রাইট। এবারে এক ঘন্টা বাদে ও ইউ টার্ন নিয়েছে, দেখো মন দিয়ে শোনো, আমি ঠিক আছে, দেখো মন দিয়ে শোনো, এটা অন্য অন্য একটা প্রসেসে, মন দিয়ে শোনো, আমি ধরলাম টি টাইম বাদে মিট করেছে, টি টাইম বাদে মানে এইখান থেকে এইভাবে ঘুরে এসেছে, মানে যখন মিট করেছে তখন টি টাইম, তার মানে বলো তো এই ফ্লোটটা টি টাইমে কতটা চলেছে, ইউটি চলেছে না, সেটাই 6 কিলোমিটার না, বলো। এবার দেখো মন দিয়ে শুনবে, এই বোটটা এইদিকে গ্রাউন্ডের রেসপেক্টে, এটা গ্রাউন্ডের রেসপেক্টে, গ্রাউন্ডের রেসপেক্টে এই বোর্ডটা এইদিকে কততে যাচ্ছে, ইউ প্লাস ভিতে যাচ্ছে, ঠিক, আর এ এদিকে ইউতে যাচ্ছে। এবার মন দিয়ে শোনো, ও এদিক থেকে এইভাবে এইভাবে এসছে, কি বললাম, ও এদিক থেকে এইভাবে ক্রস করে এসছে, ঠিক, বলো বলো বলো, ঠিক। এবারে মন দিয়ে শুনবে কি বলছি, বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, ইউ প্লাস ভি ইন্টু ওয়ান না, 1 আওয়ারে গেছে, আচ্ছা এবার এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত বলতে পারবে, সেটা হচ্ছে ভি মাইনাস ইউ ইন্টু টি মাইনাস 1 আওয়ার না, কেন, ও টি টাইম বাদে এখানে পৌঁছেছে, টি টাইমে, ও টি টাইমে এখান থেকে এইখানে পৌঁছেছে, তার মানে এই বোর্ডটা টোটালটা ঘুরে এসছে টি টাইমে, টি টাইমে, তার মানে এইখান থেকে এইটুকু যদি 1 আওয়ারে মুভ করে, তাহলে এইখান থেকে এইটুকু টি মাইনাস 1 আওয়ারে মুভ করবে না, বলো, তার মানে দেখো তো আমি এইটা লিখতে পারি, এখান থেকেও একই জিনিস আসবে, ইউ প্লাস ভি ইন্টু 1, এই যে এই ডিস্টেন্সটা, মাইনাস ভি মাইনাস ইউ ইন্টু টি মাইনাস 1 ইকুয়াল টু 6 কিলোমিটার, তাই না, কারণ এখান থেকে এইটুকু তো 6 কিলোমিটার দিয়ে, আবার 6 দূর বাবা, ইউটি ইকুয়াল টু 6 কিলোমিটার, বলো ইউটি ইকুয়াল টু 6 কিলোমিটার, কটা ইকুয়েশন কটা অন্য, কটা ইকুয়েশন কটা অন্য, ওকে দুটো ইকুয়েশন তিনটে অন্য, আর কি এখান থেকে আমাদের কি পাওয়া যেতে পারে বলতো, তোমরা একবার এটা সলভ করার চেষ্টা করো তো, দেখো তো সলভ করার চেষ্টা করো তো, এই ফার্স্ট ইকুয়েশনটা থেকে সলভ করার চেষ্টা করো তো, ইউ প্লাস ভি মাইনাস অফ ভিটি, দেখো মাইনাস ভিটি মাইনাস ভি মাইনাস ইউটি প্লাস ইউ ইকুয়াল টু 6 কিলোমিটার, রাইট, তার মানে এখান থেকে দেখো মাইনাস মাইনাস প্লাস, এখান থেকে কি কেটে যাচ্ছে বলো তো, হ্যালো ইউ, ইউ কেটে যাচ্ছে, তার মানে আবার কি এক্সপ্রেশন থাকছে বলো, ভি মাইনাস ভিটি
সরি 2v মাইনাস 2vt বলো প্লাস ut প্লাস ও না না u কেন ut ইকুয়াল টু 6 কিলোমিটার ঠিক দেখো তো ঠিক লিখছি কিনা 2v মাইনাস vt প্লাস ut এই u কে হ্যাঁ u কেটে যাচ্ছে ইকুয়াল টু 6 কিলোমিটার আবার ut ইকুয়াল টু 6 কিলোমিটার তার মানে এখান থেকে এসে গেছে t ইকুয়াল টু 2 আসছে একটা ইকুয়েশন ইয়ে রিডান্ডান্ট হয়ে গেছে আরে বাবা এইটাই তো আবার 6 কিলোমিটার হ্যাঁ তাহলে দেখো মাইনাস 2v মাইনাস t ইকুয়াল টু রাইট সরি 2 আওয়ার এই এসছে করে দেখো এটা t এর ভ্যালু বেরিয়ে আসবে হ্যাঁ কিন্তু প্রবলেমটা বোঝা গেছে সেকেন্ডটাও তুমি করতে পারো সেকেন্ডটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেখো সেকেন্ড মেথডটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হ্যাঁ এটা তুমি এই প্রবলেমটা অনেক বইতে অনেক জায়গাতে করে দেওয়া আছে সব জায়গাতে এই সেকেন্ড মেথডে করে দেওয়া আছে সব জায়গাতে গ্রাউন্ডের রেসপেক্টে কিন্তু আমি ভেবে গেল কোন রেসপেক্টে করলে আমার সুবিধা হলো এটা এক লাইনে হয়ে গেল না মুখে মুখে ওকে তাহলে কি এগোবো একটু হ্যালো চলো ছয়ের প্রবলেমটা দেখো রেজনিকালিডের প্রবলেম এই তোমাদের কাইনেমেটিক্স এর যে শীটটা দিয়েছি প্র্যাকটিস করছো একটা শীট দিয়েছি রাইট ওটা কিন্তু প্রতিটা প্রবলেম করা চাই হ্যাঁ যবে কাইনেমেটিক্স শেষ হবে তার এক সপ্তাহের মধ্যে আমি শীটের ডাউট জিজ্ঞাসা করব প্রবলেমটা দেখো প্রবলেমটা দেখো টু ট্রেনস ইচ হ্যাভিং আ স্পিড 30 কিলোমিটার পার আওয়ার আর ট্রাভেলিং টুয়ার্ডস ইচ আদার অন এ সেম স্ট্রেট ট্র্যাক ওকে দেখো রাইট এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আমি কনসেপ্ট বলে দেবো বাকি তোমরা আরামসে পেরে যাবে আমি কিন্তু ক্যালকুলেশন করব না তোমরা বাচ্চা নাও যে তোমাদের জন্য ক্যালকুলেশন করে দিতে হবে মানে 11 12 এরকম প্রচুর স্টুডেন্ট পাওয়া যাবে 90% স্টুডেন্ট পাওয়া যাবে স্যার এই ক্যালকুলেশনটা করে দিন আমি কিন্তু ওসব করব না বুঝতে পারছি ক্যালকুলেশন করে টাইম লস করার কোনো মানে হয় না আমি প্রতিটা প্রবলেম বাড়িতে নিজে নিজে ট্রাই করি প্রতিটা ক্যালকুলেশন আমি করি তারপরে আমি আনসারগুলো একেবারে ফাইনাল বার করি সেই জন্য ওই ইন্টারমিডিয়েট স্টেপ আমি ক্লাসে বলবো না শুধু কনসেপ্ট বলবো বাকি ক্যালকুলেশন তোমরা করে নিতে পারবে কি বোঝা গেছে সেই জন্য ক্যালকুলেশনে কিন্তু তোমাদের খুব স্ট্রং হতে হবে ওকে প্রবলেমটা দেখো মন দিয়ে শুনবে সেটা হচ্ছে এই একটা সিনারিও যখন এই দুটোর মধ্যে 60 কিলোমিটার হচ্ছে তোমার ডিস্টেন্স এবারে মন দিয়ে শুনবে এ এই দিকে কত ভেলোসিটিতে যাচ্ছে 30 এ এই দিকে কত ভেলোসিটিতে যাচ্ছে 30 দেখো বলো এ এইদিকে 30 ও ওইদিকে 30 তে যাচ্ছে আমি কি বোঝাতে পারছি হ্যালো গুড প্রবলেমটা পড়েছো এইবারে এই ভেলোসিটি গুলো হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি এবারে এই এর মাথার থেকে একটি বার্ড দেখো কি বলেছে এ বার্ড দ্যাট ক্যান ফ্লাই 60 কিলোমিটার পার আওয়ার ফ্লাইজ অফ দ্য ট্রেন ওয়েন দে আর 60 কিলোমিটার অ্যাপার্ট মানে যখন 60 কিলোমিটার অ্যাপার্ট তখন এই বার্ডটা এইদিকে মুভ করা শুরু করেছে এইদিকে ঠিক কততে কত ভেলোসিটিতে মুভ করা শুরু করেছে বলতো এই বারটা এদিকে 60 তাই তো এবার বলতো এই বারটা ডান দিকে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে আর এই ট্রেনটা বি ট্রেনটা বাঁ দিকে আসছে 30 কিলোমিটার পার আওয়ারে আমি কি বোঝাতে পারছি বোঝাতে পারছি তাহলে বলতো ভেলোসিটি অফ না ওই কমপ্লিকেটেড হয়ে যাবে আচ্ছা আমি এটাকে দেখো ভেলোসিটি অফ বার্ড উইথ রেসপেক্ট টু ট্রেন বি যদি আমি লিখি এই যে ট্রেন বি তাহলে আমি এটা লিখতে পারি দেখো তো ভেলোসিটি অফ বার্ড আচ্ছা আমি এটা ভেক্টরে লিখি মাইনাস ভেলোসিটি অফ ট্রেন বি এবার দেখো ভেলোসিটি অফ বার্ড কত 60 আই ক্যাপটা এই যে এইদিকে যাচ্ছে 60 আই ক্যাপ আর ভেলোসিটি অফ ট্রেন কত মাইনাস অফ মাইনাস 30 আই ক্যাপ তাহলে বার্ডের রেসপেক্টে এটা 90 আই ক্যাপ বলো তাহলে বলো তো বার্ডটা ডান দিকে কত ভেলোসিটিতে যাচ্ছে 90 ভেলোসিটিতে যাচ্ছে না হ্যালো তাহলে বলতো কতক্ষণ বাদে ও এই বিটাকে টাচ করবে G1 কতক্ষণ বাদে বিটাকে টাচ করবে আরে 60 কিলোমিটার বা 90 কিলোমিটার 60 কিলোমিটার বা 90 কিলোমিটার 2/3 আওয়ার্স না বলো বুঝতে পেরেছো কিনা এবারে মন দিয়ে শোনো এই 2/3 আওয়ার্সে এই তোমার ট্রেনটা সামনের দিকে এগোবে
আর এই ট্রেনটা এইদিকে এগোবে বলো, কারণ এই বারটা 2/3 কিলোমিটার ধরে তো উড়ে উড়ে এই বিতে এসে পৌঁছেছে, কি পৌঁছেছে না? তাহলে বলতো 2/3 আওয়ার্স এ এই ট্রেন এটা 20 মিটার এগোবে না, 20 কিলোমিটার? আর এদিকে 20 কিলোমিটার এগোবে না? এদের মধ্যে ডিস্টেন্স কত? কোন ডাউট আছে? এই সিচুয়েশনে বারটা কোথায় জাস্ট টাচ করেছে, কোনতে, এ কে না বি কে? ভেরি গুড। এবার ধরো বি কে টাচ করে ও যখন আবার এই দিকে আসছে তখন বার্ডের ভেলোসিটি 60 আর এই ট্রেনের ভেলোসিটি এই দিকে 30, তাই না? তাহলে বলো তো সেম ভাবে ভেলোসিটি অফ বার্ড উইথ রেসপেক্ট টু ট্রেন এ কত? 90। বলো তো 90 কিলোমিটার কততে মানে কত টাইমে পাস, মানে কত কিলোমিটার কভার করেছে এই এ কে টাচ করার জন্য? 20। হ্যাঁ, তাহলে টি2 কত আসছে? টি2 কত আসছে? 20/9 মানে কি দেখো তো 2/3 স্কয়ার আসে। হ্যাঁ, বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। এরপরে কি হবে পরের ঘটনাটা? এই ব্যাটা আরো কাছে আসবে আর এই ব্যাটা আরো কাছে আসবে, তখন ও এখান থেকে এদিকে জাম্প করেছে। আমাকে বোঝাতে পারছি বলো? হ্যাঁ। আমি ধরলাম ও nth টাইম না nth ট্রিপ দেবে, ট্রিপ, যেমন এইটা হচ্ছে ফার্স্ট ট্রিপ, এখান থেকে এইটা, তারপরে এখান থেকে এইটা সেকেন্ড ট্রিপ, তারপরে এইটা থার্ড ট্রিপ, এরকম করে nth খানা ট্রিপ দেবে। তাহলে বলতে পারবে টি nth এর ভ্যালু কত? দেখো এই যে t1 মানে হচ্ছে 2/3 টু দি পাওয়ার 1, 2/3 টু দি পাওয়ার n, কে কে বুঝতে পেরেছো বলো? ওকে, এবারে মন দিয়ে শোনো। তাহলে ভেবে দেখো, তার মানে nth টাইম nth ট্রিপ দেওয়ার পরে কি হবে, এই দুটো তোমার ইয়ে ক্ল্যাশ করে যাবে, মানে কোলাইড করে যাবে দুটো ট্রেন। আরে বাবা, দুটো ট্রেন তো কোলাইড করে যাবে এনে ট্রিপ দেওয়ার পরে, তাই না? তার মানে তোমরা আমাকে বলতে পারবে যে কত টাইম বাদে এই ট্রেন দুটো কোলাইড করবে? বার্ডের কথা ভুলে যাও, এইদিকে 30 কিলোমিটার পার আওয়ারে আসছে, এইদিকে 30 কিলোমিটার পার আওয়ারে আসছে, মাঝখানে ডিস্টেন্স 60 কিলোমিটার, কতক্ষণ বাদে ওরা কোলাইড করবে বলতে পারবে? বলো বলো বলো, 1 আওয়ার। দেখো এইদিকে 30 তে আসছে, এইদিকে 30 তে আসছে, তার মানে 1 ঘন্টা বাদে এ 30 পৌঁছাবে, তার মানে 1 ঘন্টা বাদে কোলাইড করবে না? করবে তো? তাহলে বলো তো বারটা কতক্ষণ ধরে উড়েছে? ভেরি ইম্পর্টেন্ট। আরে 1 আওয়ার ধরেই তো উড়েছে, যতক্ষণে ও কোলাইড করেছে ততক্ষণ ধরেই তো উড়েছে, একবারে দিক একবার ওদিক, একবার দিক একবার ওদিক। আমি কি বুঝতে পারছি? তার মানে আমি এইটা লিখতে পারি T1+T2+T3, এরকম করতে 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 Tn=1 আওয়ার, বলো? ওকে, এবারে 2/3 + 2/3 স্কোয়ার + ... 2/3 টু দি পাওয়ার n = 1 আওয়ার। কি তোমরা কি এইটা কোনো একটা সিরিজের কথা মনে পড়ছে? কি যেন বলে, জিপি সিরিজ নাকি একটা বলে না? আরে এটা ফার্স্ট টার্ম, এটা কমন ডিফারেন্স 2/3, মনে পড়ছে? হ্যালো, পড়ছে তো? বলো তো দেখো, দেখো তো এইটা আসে কিনা, তোমরা করে আমাকে বলো এটা আসে কিনা। আমি করবো না, জিপি সিরিজ তুমি যেখান থেকে পারো ইয়ে করে আনো, আমার কোনো আপত্তি নেই। দেখো তো এটা আসে কিনা, এবার তাহলে একটা কথা বলো তো, এইটা কখন পসিবল জানো? যখন n টেন্ডস টু ইনফিনিটি তখনই পসিবল। কেন? এটা হচ্ছে 1/3 টু দি পাওয়ার n = 0, তার মানে এই কোয়ান্টিটিটাকে খুব হাই হতে হবে না, এটা 0 হতে গেলে।
তার মানে n টেন্ডস টু ইনফিনিটি হতে হবে না? হ্যাঁ স্যার। তাহলে বলো তো কতবার ও ট্রিট দেবে, কতবার মানে এদিক ওদিক করবে? ইনফাইনাইট টাইম। এবং এটা প্রেটি অবভিয়াস, ও নিজে ফিল করো, কার দুটো খুব কাছে আছে ক্র্যাশের জন্য, তখনও এদিক থেকে ওদিক যাচ্ছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, চোখ বন্ধ করে ফিল করো। বোঝাতে পারলাম? এইবারে একটা কথা বলো, ও যদি এনেথ খানা ট্রিপ দেয় তাহলে তো বারটা এনেথ সরি ইনফাইনাইট ডিস্টেন্স কভার করবে, করবে না? মানে আমি বলতে চাইছি দেখো, ও বারটা এইখান থেকে এইখানে যখন আসবে একটা ডিস্টেন্স কভার করবে, তারপরে আবার এইখান থেকে এইখানে যখন আসবে একটা ডিস্টেন্স কভার করবে, আবার এইখানে যখন এখানে একটা আসবে এই ডিস্টেন্স কভার করবে, এরকম করতে 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 মানে এই 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 করতে করতে ও তো আলটিমেটলি যখন ক্র্যাশ করে যাবে। তার মানে ভেবে দেখো, এই সব তোমার ডিস্টেন্স গুলোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে ওটা ইনফিনিটি ডিস্টেন্স হবে না? ভেবে বলো। হ্যাঁ না, হবে না। কেন হবে না? একটা কথা বলো, কতক্ষণে কার দুটো কোলাইড করেছে? কতক্ষণে? তার মানে অ্যাকচুয়ালি ওই এই এখানেও তো তুমি একটা তোমার ইনফাইনাইট জিপি সিরিজ পাবে। দেখো এই যে ডিস্টেন্স এরও তো একটা ইনফাইনাইট জিপি সিরিজ পাবে যদি তোমরা ক্যালকুলেট করো। বলো অর্ণ, বোঝা গেছে? আচ্ছা আমার তোমাদের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে বন্ধুগণ, যেটা আমি বলবো সেটা মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে এই ভিডিও গুলো সব তোমাদের জন্য থাকবে। মেক শিওর করবে যে তোমরা এখন কনসেপ্টটা সেইভাবে নিয়ে নেবে যাতে আমরা টুয়েলভে গিয়ে ইলেভেনে গিয়ে ইলেভেনের যেন ক্লাস না করতে হয়। হ্যাঁ, তোমার কোনো জায়গায় আটকে গেল এই ভিডিওটা একবার দেখে নিলে, ঠিক এই ভিডিওটা একবার দেখে নিলে সব কিছু থাকবে এই ভিডিওতে। অ্যাডভান্স লেভেলের যাবতীয় যা কিছু এর মধ্যে থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না, ঠিক আছে? এই ভিডিওটা দেখে নিলে তখন যেন ক্লাসটা না করতে হয়, ঠিক? কারণ আমাদের ডাবল ডাবল ক্লাস করলে কিন্তু আমাদের এফোর্ট করতে পারবো না ভালো রেজাল্টটা। সেজন্য কনসেপ্টটাকে এখন ক্লিয়ার করে নাও, তারপরে তো একবার ভিডিও লেকচার দেখলেই তোমার মনে পড়ে যাবে, ও দাদা এটা বলেছিল, বাস হয়ে গেল। তখন ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিও লেকচার দেখে নেবে, কারণ তোমরা ইলেভেনে গিয়ে কিন্তু মন দিয়ে শুনবে, টুয়েলভে জিনিস করবে থরলি, কারণ আমার একটা বছর ফ্রি চাই। অ্যাকচুয়ালি ওই বছরটাই ভাইটাল হবে কিভাবে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করবো। দেখো প্রবলেমটাকে দেখো, রিলেটিভ ভেলোসিটির উপর প্রবলেম, ইরোডফের প্রবলেম, ইজি প্রবলেম, এর নিউমেরিক্যাল দিয়ে আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি। এই প্রবলেমটা আমি অ্যাকসেপ্ট করবো তোমাদের কাছে যেন তোমরা করতে পারো। দেখো 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 দেখো, বুঝতে পারছো? গুড। তোমাদের রেসপন্সের উপরে কিন্তু ডিপেন্ড করবে আমি কোন লেভেলে গিয়ে পড়াবো। আমি একদম টপ লেভেলে পড়াবো তোমাদের রেসপন্সের উপরে। আমি আদিত্যদের ব্যাচের পরে একমাত্র তোমাদের ব্যাচটাকেই কিন্তু টপ লেভেলে গিয়ে পড়াবো, কারণ আদিত্যদের ব্যাচের পরে তারপরে আমরা যে দুটো ব্যাচ পেয়েছি আমি কিন্তু সেই লেভেলে পাইনি, সেই জন্য আমি টপ লেভেলে পড়াইনি। আদিত্যদের ব্যাচে পড়ে আমি খুব স্যাটিসফাইড, পড়িয়ে ওফ দারুণ দারুণ জিনিস করিয়েছি, ওরাও রেসপন্ড করেছে, আই ওয়াজ ভেরি ভেরি স্যাটিসফাইড, কিন্তু তারপরে আমি সেই স্যাটিসফ্যাকশনটা পাইনি। সেই কারণে ঋষিকা প্রথম এই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয় বা এই ক্লাসটায়, যখনই সপ্তর্ষি আমাকে বলেছে আমি তখনই বলেছি হ্যাঁ আমি নেব, তখনই বলেছি যে হ্যাঁ 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 আমি নেব নেব, আমার যত বিজি স্কেডিউলই থাকুক। তোমাদের রেসপন্সের উপর, এবং তোমাদের রেসপন্স ভেরি গুড ডিয়ার, ভেরি গুড। যা হোমওয়ার্ক দেবো থরলি করবে, প্রচুর জিনিস করার আছে, স্পার্কুইজেরই পাঁচটা না ছটা তোমার প্রবলেম সলভিং বই আছে স্পার্কুইজেরই। প্রবলেমটা পড়েছো? কি বলেছে দেখো, দুটো কার যাচ্ছে সামনের দিকে, এক এবং দুই দুজনেই বুঝতে পেরেছে যে যদি তারা এখনকার যে সিনারিও আছে সেই সিনারিওতে যদি যায় তাহলে ওরা কোলাইড করে যাবে। তাহলে এক এই মুহূর্তে V1 ভেলোসিটিতে যাচ্ছে, এ এই মুহূর্তে V2 ভেলোসিটিতে যাচ্ছে। এবার বলো বাই চান্স যদি ভুল করে এই এক অ্যাক্সেলারেশন নিয়ে নেয়, এক এদিকে অ্যাক্সেলারেশন নেয় আর দুই এইদিকে
রিটার্ডেশন নাই, তাহলে কোলাইড করবে কি করবে না? করবে, করবে, ভেরি গুড। তাহলে কি করতে হবে? করতে হবে কি উল্টোটা না, একে ব্রেকটা চিপতে হবে, রাইট? ব্রেক চেপা মানেই তো রিটার্ডেশন উল্টো দিকে, আর একে অ্যাক্সেলারেশনটা বাড়াতে হবে। কি বোঝা, বোঝাতে পেরেছি কি পারিনি? হ্যাঁ, গুড। এবার মন দিয়ে শোনো, ওদের এবার ধরো দুটোই তো এগোবে, দুটোই তো এগোবে, আর এদের মধ্যে ডিস্টেন্স কত বলো তো? ডিনা কত বলে দিয়েছি? ডি, তাই তো? এবার বলো দুটোই তো এগোবে, এগোবে না? এ ধরো গেছে এস ওয়ান আর এ গেছে এস টু। ভেবে দেখো এই ঘটনাটা যদি ঘটে তাহলে এর ভেলোসিটি কমবে না বলো? হ্যালো, আর এর ভেলোসিটি বাড়বে না? আমি ধরলাম এই একটা পজিশনে গিয়ে একজনের ভেলোসিটি হলো ভি ওয়ান আর একজনের ভেলোসিটি হলো ভি টু ড্যাশ, ভি টু ড্যাশ। তাহলে বলো তো এই দুটো ভেলোসিটির মধ্যে কি রিলেশন হলে এরা কোলাইড করবে না? ভি ওয়ান ড্যাশ ইকুয়াল টু ভি টু ড্যাশ হলে আর কোলাইড করবে? দুটোই তো সেম ভেলোসিটি নিয়ে চলে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, বলো বলো বলো, বোঝাতে পেরেছি? ভেরি গুড। যদি আমি বোঝাতে পারি তাহলে বলো তো এটাকে লিখতে পারি ভি ওয়ান ড্যাশ মাইনাস ভি টু ড্যাশ ইকুয়াল টু জিরো, কারেক্ট? কারেক্ট। এবারে শোনো, এইটা ইনিশিয়াল ভেলোসিটি না ফাইনাল ভেলোসিটি? বলো, ইনিশিয়াল ভেলোসিটি না ফাইনাল ভেলোসিটি? ফাইনাল। তাহলে আমি বলতে পারি ভি রিলেটিভ ইকুয়াল টু জিরো, তারপরে এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি যদি জিরো হয়ে যায় তাহলে আর কোলিশন হবে না। হ্যালো, বলো 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 বলো, বুঝতে পেরেছো? বাস, এবার রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আমি পেয়ে গেছি। বলো তো ইউ রিলেটিভ কত আর এ রিলেটিভ কত? আমাকে অর্ণব পাঠিয়েছে, হোপ ও ঠিক ঠিকই পাঠিয়েছে। ইয়েস অর্ণব, ইউ আর রাইট। না 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 না, রূপকথা পাঠিয়েছে, রূপকথা না, এটা নয়, কিন্তু তুমি যেটা বলেছো সেটা নয়, একটু ভুল আছে সামান্য। স্যার নিচে একটা টু হবে। রাইট 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 রাইট, ঠিক ঠিক ঠিক, টু হবে, ঠিক। এবার বলো ইউ রিলেটিভ কত, বলো তো, বলো ইউ রিলেটিভ। আরে জানো তোমরা, ভি ওয়ান মাইনাস ভি টু, এই যে, আর এ রিলেটিভ, এ রিলেটিভ মাইনাস এ ওয়ান প্লাস এ টু, বলো। এবার বলো তো, এ তো এস ওয়ান মুভ করেছে, এস রিলেটিভ কত? আমি এস রিলেটিভ বলতে এস ওয়ান টু বার করছি, এস ওয়ান মাইনাস এস টু, বলো এস ওয়ান কত? এস ওয়ান মাইনাস এস টু করলে কত আসছে বলো তো? হ্যালো, মাইনাস ডি আসছে, দেখো তো আসছে। হ্যালো, তাহলে এবার আমি এইটা লিখতে পারি, দেখো তো ভি রিলেটিভ স্কোয়ার ইকুয়াল টু ইউ রিলেটিভ স্কোয়ার প্লাস টু এ রিলেটিভ ইন্টু এস রিলেটিভ। তুমি এটা জানো জিরো, এটার ভ্যালু জানো, কারেক্ট? তুমি না 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 না, এটা মাইনাস ডি হবে না প্লাস ডি হবে গো? মাইনাস, তাই না? দেখো তো এখান থেকে ডি এর ভ্যালু এটা আসছে কিনা, ঠিক 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 এসছে? হ্যাঁ ঠিক আছে, একদম। কোনো ডাউট থাকলে আমাকে বলো। ভেরি গুড, ভেরি গুড, কোনো ডাউট নেই। চলো তাহলে এবার আমি সামনের দিকে এগোই। হেডিং দাও, রিলেটিভ ভেলোসিটি ইন মোশন আন্ডার গ্র্যাভিটি, রিলেটিভ ভেলোসিটি ইন মোশন আন্ডার গ্র্যাভিটি। রিলেটিভ ভেলোসিটি ইন মোশন আন্ডার, আচ্ছা বলো তো মোশন আন্ডার গ্র্যাভিটি ওয়ান ডাইমেনশনাল মোশন না টু ডাইমেনশনাল মোশন? ওয়ান ডাইমেনশন না টু ডাইমেনশন? ওয়ান ডাইমেনশন। আচ্ছা যদি এটা ওয়ান ডাইমেনশন হয় তাহলে, হ্যালো, যদি এটা ওয়ান ডাইমেনশন হয় তাহলে এটা ওয়ান ডি রিলেটিভ না টু ডি রিলেটিভ? আমরা কিন্তু এখনো ওয়ান ডিতেই রয়েছি, টু ডিতে আমি এখনো যাইনি, টু ডিতে যাবো, টু ডিতে যাবো, ঠিক? আচ্ছা
তাহলে একটা ছোট প্রবলেম দিয়ে শুরু করি। দেখো রিলেটিভ কি বলে, রিলেটিভ বলতে আমি বোঝাতে চাইছি যে ওয়ান ডে রিলেটিভে, ওয়ান মোশন আন্ডার গ্র্যাভিটির রিলেটিভে আমি একটা ইজি প্রবলেম দিয়ে শুরু করি। থিওরির কিছু নেই, সবই জানো কনসেপ্ট, থিওরির কিছু নেই, সবই জানো কনসেপ্ট। ওকে ফাইন, নাম দেখো তো এই প্রবলেমটা আমরা পারি কিনা, প্রবলেম দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে কমপ্লিকেশনের দিকে যাবো। তিন চারটে প্রবলেম করবো, তাহলেই কনসেপ্টটা ক্লিয়ার হবে। সব টাইপের প্রবলেম একরকম ভাবে একটাই করবো। দেখো একটা টাওয়ার আছে 100 meters, right? ঠিক, এইখান থেকে একটি বলকে 10 meters per second ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক, একে আমি বলছি বল এ। এখান থেকে একটি বলকে 30 meters per second ছেড়ে দেওয়া হয়েছে, বল বি, ঠিক। আমাকে বার করতে বলেছে কত হাইটে গিয়ে এরা কোলাইড করেছে, কত হাইটে গিয়ে এরা কোলাইড করেছে, কি বললাম বলো, কত হাইটে গিয়ে এরা কোলাইড করেছে, ঠিক। এবারে দেখো আমি কি বলছি, শোনো কনসেপ্টটা কিভাবে আমরা করব। বলো তো এই এক নাম্বার পার্টিকেল আর দু নাম্বার পার্টিকেল দুজনেই কি মোশন আন্ডার গ্র্যাভিটি করবে? হ্যাঁ, গুড গুড। এই মোশন আন্ডার গ্র্যাভিটিকে আরেকটা জিনিসও বলে ফ্রি ফল, ফ্রি ফল। মোশন আন্ডার গ্র্যাভিটিকে আরেকটা জিনিসও বলে ফ্রি ফল। বলো তো বি ফ্রি ফল করছে কি করছে না? করছে না। কেন? শুনতে পাচ্ছি না, আরেকবার বলো রিয়া। উপরে যাচ্ছে, তাতে কি হয়েছে? আচ্ছা, এই কনসেপ্টটা আমাদের এখন থেকে ক্লিয়ার করতে হবে, মন দিয়ে শুনবে। যদি পার্টিকেলটা আন্ডার দা, মানে জি এর আন্ডারে চলে যায়, শুধু জি, তাহলে সেটা ফ্রি ফল। যদি পার্টিকেলটা জি এর আন্ডারে চলে যায় তাহলে সেটা ফ্রি ফল। তুমি ইউ ভেলোসিটি এদিক ওদিক যেদিকে খুশি দাও। এই কনসেপ্টটাকে যদি আমি মানে মনে রাখি, তাহলে বলো তো এ আর বি দুটোই ফ্রি ফল কিনা? ঋষিকা মনে থাকবে, কেউ আর্গু করলে তাকে তোমার বোঝাতে হবে না, তুমি বলবে ওকে নিচ থেকে ওপরে যদি পড়ে সেটা ফ্রি ফল তোমার কাছে নয়, কিন্তু এটা ফ্রি ফল। তোমরা রেজনিকালিডে, ইউনিভার্সিটি ফিজিক্স, এই দুটো বইয়ের নাম শুনেছো, দিজ আর ভেরি গুড বুকস। আমি প্রেফার করবো ইউনিভার্সিটি ফিজিক্স, আমি ফিজিক্সটা শিখেছি ইউনিভার্সিটি ফিজিক্স পড়ে, আমার এত সুন্দর লেগেছে ইউনিভার্সিটি ফিজিক্স। একদম মানে পরিষ্কার লেখা আছে এই আমি যে তোমাদের যে কথাটা বললাম, ওকে। আচ্ছা চলো, এবার দুটো ফ্রি ফল হচ্ছে তো, বলো দুটো ফ্রি ফল হচ্ছে। এবারে যখনই মন দিয়ে শুনবে, যখনই এই তোমার রিলেটিভ এই ফ্রি ফলের দুটো ফ্রি ফল দেবে তখনই ট্রাই করবে কোনটা ইউজ করতে বলো তো, রিলেটিভ ভেলোসিটি। তখন ট্রাই করবে রিলেটিভ ভেলোসিটি। কেন? তার এটা আমি বোঝাচ্ছি। তুমি বি কে অবজারভার, সরি এ কে অবজারভার ধরো, এ অবজারভার, তাহলে বলো তো ভি, সরি ইউ বি এ কত, এ বি এ কত, এ বি এ তো জিরো। ভেরি গুড। কেন? কারণ কারণ হচ্ছে এটা হচ্ছে এ, সরি বি মাইনাস অ্যাক্সেলারেশন অফ এ, তার মানে এটা হচ্ছে মাইনাস জি, এটা হচ্ছে মাইনাস অফ মাইনাস জি। আরে বাবা দুটোরই তো অ্যাক্সেলারেশন জি, কি উপরে যাক আর নিচে যাক, কেন দুটোই ফ্রি ফল না? হ্যালো, তোমরা আমাকে ইউ বি এ কত বলো তো, তুমি উপরের দিকটাকে পজিটিভ ধরো, প্লাস 40 meters per second আসছে। হ্যাঁ, এর মানে কি বলো তো, এর মানে এ যদি স্টেশনারি থাকে এ, তাহলে ও বি কে উপর দিকে কত ভেলোসিটি নিয়ে উঠতে দেখবে? 40 meters per second উঠতে দেখবে। ও যখন ওপর দিকে বি কে ওপর দিকে 40 meters per second উঠতে দেখবে, মন দিয়ে শুনবে। আচ্ছা এটা 100 meters, আই এম সরি 100 meters। ও যখন ওপর দিকে, আচ্ছা এটা ওপর দিকে 40 meters per second উঠতে দেখবে, বলো তো বি এর তোমার ইয়ে কি দেখবে, ও তোমার ওটার নাম কি বলে, বি এর বি এর অ্যাক্সেলারেশন কত দেখবে?
বন্ধুগণ, তাহলে ও যদি স্টেশনারি থাকে এখানে, মানে এখন সিনারিটা কি হয়ে গেছে, এখানে স্টেশনারি, এইদিকে 40 মিটার পার সেকেন্ডে মুভ করছে, বলো তো এই ডিসটেন্সটা কত, 100 মিটার, তাহলে বলো তো কত টাইম বাদে মিট করবে, 2.5 সেকেন্ড বাদে মিট করবে, হ্যাঁ, তার মানে কলিশন কতক্ষণ বাদে হবে, 2.5 সেকেন্ড, তার মানে এবার একটা কথা বলো, আমি ধরলাম এখান থেকে এইচ ডিসটেন্স দূরে কলিশনটা হয়েছে, তার মানে আমি এইচটাকে লিখতে পারি প্লাস 10 ইনটু 2.5, মানে এখন আমি দেখব যে এই এ পার্টিকেলটা 2.5 সেকেন্ডে কতটা নিচে পড়েছে, দেখো প্লাস হাফ ইনটু 10 ক্যালকুলেট করো, দেখো তো এটা আসছে কিনা, আসছে এটা, ওকে, তার মানে ভেবে দেখো ও ওপর থেকে এত মিটার বাদে, মানে ওপর থেকে এত মিটার নিচে নামার পরে দুজনের কলিশন হবে, আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? হ্যালো, আচ্ছা এবারে তোমাকে যদি আমি এর গ্রাফ ড্র করতে বলি, এর গ্রাফ ড্র করতে পারি, বলি পারবে কি পারবে না, সেটা হচ্ছে এদিকে টি, এদিকে ভিএবি, ভিএবি ভেলোসিটি অফ এবি, পারবে? হ্যাঁ, কোথায় হবে বলো তো, মাইনাস 40 মিটার পার সেকেন্ড হবে না, কতক্ষণ ধরে, 2.5, আমি কি বোঝাতে পেরেছি? একটা ভালো প্রবলেম করাবো, এই এই কনসেপ্টের উপরে ভালো প্রবলেম করাবো, প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা হচ্ছে এনসিআরটি বইয়ের 11 এর কাইনামেটিক্স চ্যাপ্টারের এক্সারসাইজ 1 এর 8 নাম্বার প্রবলেম, করতে দেওয়া আছে, দেখো প্রবলেমটা একদম ডিটো, ওই ডেটা নেওয়া হয়েছে, আমি ধীরে ধীরে করবো সবকিছু বুঝতে পারবে, দেখো দেখো সেটা হচ্ছে এখান থেকে একটি পার্টিকেলকে 15 মিটার পার সেকেন্ডে ওপরে ছুড়ে দেওয়া হয়েছে, আর একটি পার্টিকেলকে 30 মিটার পার সেকেন্ডে ওপরে ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক, এটা এ এটা বি, কোনো ডাউট থাকলে বলো, নেই, তোমরা আমাকে একটা কথা বলতো, এই ক্যালকুলেশনগুলো তোমাদের ফাস্ট করতে হবে, এ এইরকম ওপরে, দু বাবা, এইরকম ওপরে উঠে নিচে পড়বে, পড়বে না, আবার এ ওপরে উঠোর বাবা, ওপরে উঠে নিচে পড়বে, পড়বে কি পড়বে না, ওকে, বলো তো এইখান থেকে এইটুকুর হাইট কত হবে, দেখো তো এটা হচ্ছে কিনা, আর এখান থেকে এইটুকুর হাইট কত হবে, আমি করব না, তোমরা করো, আসছে কিনা বলো, বলো আসছে কিনা বলো, ওকে, এবার মন দিয়ে শুনবে, বলো তো এইখান থেকে এইটুকু টাইম কত, 3 সেকেন্ড, আমি জানি না, তোমরা ক্যালকুলেট করে বলবে, আবার এইখান থেকে এইটুকুর কত, 3 সেকেন্ড, আচ্ছা এইটার জন্য এইখান থেকে এইটুকু 1.5 সেকেন্ড, আর এইখান থেকে এইটুকু 1.5 সেকেন্ড, দেখো তো ফর্মুলা, আমি কোন ফর্ম, হ্যাঁ এইটা কি ক্লিয়ার হয়েছে, দেখো তো,
কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট আছে এখানে? আচ্ছা, এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে। অলরেডি তোমরা একটা জিনিস তো ইয়ে করেই ফেলেছো, বলো তো এইটা কি হবে? সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ বি এ জিরো, কারণ এটারও নিচের দিকে জি, এটারও নিচের দিকে জি, ঠিক? আচ্ছা বলো তো ইউবিএ কত হবে? আমি ওপর দিকটাকে প্লাস নিয়েছি, আই জে ফর্মে, আই জে ফর্মে, আই জে, আই জে, আই জে, আই জে, এটা আমি আর করবো না। 15 আই ক্যাপ আসছে কিনা বলো? হ্যাঁ স্যার 15 আই ক্যাপ আসছে। হ্যাঁ, কোনো ডাউট থাকলে বলো। এবার বলো রূপকথা, কোনো ডাউট আছে? স্যার না, দুটো গ্রাফ ড্র করতে দিয়েছে, ঠিক আছে? গ্রাফটা পরে আসছি, পরে আসছি, রিলেটিভ ভেলোসিটির গ্রাফ। তার আগে আমি তোমাদের একটু বুঝিয়ে নিই, মন দিয়ে শোনো। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে এইখানে যদি কোনো অবজারভার থাকে, আচ্ছা না না না, আগে একটা কথা বলো, এইটা মানে কে অবজারভার? এই অবজারভার, হ্যাঁ, এইখানে যদি কোনো অবজারভার থাকে, সেও তো উপরে উঠছে আর এও উপরে উঠছে, তাহলে এই অবজারভার বি কে উপরে কত ভেলোসিটি নিয়ে উঠতে দেখবে? 15, কারেক্ট? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। এবার দেখো মন দিয়ে শুনবে, বলো তো, এবার এটা এখানে ইয়ে করে দিচ্ছি নলে কনজেস্টেড হয়ে যাবে। দেখো এ এখান থেকে কিছুক্ষণ বাদে 12 মিটার পার সেকেন্ড হয়েছে, ঠিক? তাহলে বলো তো এ সেই একই টাইমে যেখানে উঠেছে তখন এর ভেলোসিটি কত হবে? স্যার আরেকবার তো বলুন। হ্যাঁ, কিছুক্ষণ বাদে এই তো 15 মিটার পার সেকেন্ডে এ উপর দিকে উঠছে, তার মানে ভেলোসিটি কমছে। হ্যাঁ, যদি ভেলোসিটি কমে, আমি কিছুক্ষণ বাদে ধরলাম, মানে টি ইকুয়াল টু ধরো মানে টি সেকেন্ড বাদে, টি টি সেকেন্ড বাদে, টি সেকেন্ড বাদে 12 মিটার পার সেকেন্ড হয়েছে, হবে না? হ্যালো, হ্যাঁ, তাহলে বলো তো সেম টি সেকেন্ড বাদে এর ভেলোসিটি কত হবে? 27, ভেরি গুড, কেন? কারণ ইউপিএটা তো কনস্ট্যান্ট, রাইট? আরে বাবা, এই দুটো রিলেটিভ ভেলোসিটি 15 হতে হবে অলওয়েজ, কি বুঝতে পেরেছি? হ্যাঁ, এবারে মন দিয়ে শুনবে, এবারে মন দিয়ে শুনবে, যখন এই বি পার্টিকেলটা এখানে পৌঁছে গেছে তখন বি পার্টিকেলের ভেলোসিটি কত? জিরো। তখন এই পার্টিকেলটা নিচের দিকে 15 মিটার পার সেকেন্ডে, না দেখো 3 সেকেন্ড বাদে ও তো নিচে পড়বে, তার মানে এতে বসে যদি কেউ দেখে তখন একে কি দেখবে? একে, তখনও ও ওপর দিকে 15 মিটার পার সেকেন্ডে দেখবে না? বলো বুঝতে পেরেছো কিনা? আমি কি বোঝাতে পেরেছি? বলো আমি কি বোঝাতে পেরেছি? যেমন আমি তোমাদের এই কথাটা বলছি, আমি ধরলাম টি টু টাইম বাদে পার্টিকেলটা এখানে এখানে, এবং এর নিচের দিকে ডাইরেকশন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড টি টু টাইম বাদে, তাহলে বলতো এই পার্টিকেলটা টি টু টাইম বাদে কোথায় থাকবে? এই মানে এক নাম্বার পাথে থাকবে না দু নাম্বার পাথে থাকবে? নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড, এক নাম্বার পাথে, ভেরি গুড। কত হবে টি টু টাইম বাদে এর ভেলোসিটি কত হবে বলতে পারবে? 12 মিটার, ভেরি গুড, ওপর দিকে 12 মিটার পার সেকেন্ড, কেন? ভেবে দেখো, ওপর দিকে 12 মিটার পার সেকেন্ড আর নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড মিলেই তো আমার এইটা হবে, কনসেপ্ট এখানেই। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি জিনিসপত্রগুলো? হ্যাঁ, ঠিক। আচ্ছা মন দিয়ে শুনবে, এবারে আমি একটা গ্রাফ ড্র করছি, গ্রাফটা দেখো, আমি ড্র করছি ভেলোসিটি বি এ, ওকে মন দিয়ে শুনবে। এই যে ভেলোসিটি বি এ, এটা কনস্ট্যান্ট ভেলোসিটি পেয়েছি কি পাইনি বলো? কনস্ট্যান্ট ভেলোসিটি কতক্ষণ? কতক্ষণ? 3 সেকেন্ড। এবার দেখো এটা 3 সেকেন্ড, আর আমাকে 6 সেকেন্ড পর্যন্ত সবকিছু বার করতে বলেছে, তার মানে দেখো 3 সেকেন্ড পর্যন্ত আমার এরকম হবে না? বলো তো এই ভেলোসিটিটা কত? এটা এইটা কত? প্লাস 15, গুড। এই অবধি কি সবার ক্লিয়ার? হ্যাঁ, ওকে, ওয়ান্ডারফুল। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, 3 সেকেন্ড বাদে কি হবে? 3 সেকেন্ড বাদে সিনারিওটা এটা হবে না? এই এ মাটিতে শুয়ে আছে, দেখো এই এ মাটিতে শুয়ে আছে, দেখো শুয়ে আছে না, আর ও তো পড়ে গেছে, হ্যালো, তাই না? 3 সেকেন্ড বাদে, তাই না? তাহলে এর ভেলোসিটি তখন জিরো হয়ে গেছে না? ভিএল, ও তো শুয়ে আছে মাটিতে পড়ে গেছে 3 সেকেন্ড বাদে, তখন 3 সেকেন্ড বাদে এই পার্টিকেলটা ওপর থেকে পড়ছে না, দেখো ওপর থেকে, তাহলে ও কি দেখবে? এই পার্টিকেলটাকে ধীরে ধীরে বাড়তে দেখবে ভেলোসিটি? হ্যাঁ, গুড।
তোমরা কি বোঝাতে পারছি? এবার বলো কোন ডিরেকশনে বাড়তে দেখবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে কি আমার গ্রাফটা এরকম হবে? ওহে বন্ধুগণ দেখো তো এরকম হবে। হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই এই ভ্যালুটা কত হবে? -30। ভেরি গুড, -30 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। চোখের সামনে কি একদম ক্লিয়ার, কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। এবার বলো এইটা এইটা যেটা ড্র করেছি এটা ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ না? হ্যাঁ। ওকে মাই ফ্রেন্ড লোক, তোমরা কি ভেলোসিটি তোমরা কি আচ্ছা ভি এ বি পারবে? ভি এ বি দেখো, সরি এটা হচ্ছে ভি এ বি না? হ্যাঁ হ্যাঁ। জাস্ট এর মিরর ইমেজ হবে না? হ্যাঁ স্যার। বলো বোঝাতে পেরেছি? হ্যাঁ। ওকে আবি পিকচার বাকি হ্যায়, খতম নেই হুয়া। আমাকে ওয়াই সরি ওয়াই বি এ ভার্সেস টাইম, মানে এটা 3 সেকেন্ড এটা 6 সেকেন্ড, এই দুটো বার করতে বলেছে ওয়াই বি এ। কি করে করব? আচ্ছা মন দিয়ে শোনো, ওয়াই বি এর জন্য আবার ভি বি এ দরকার না? হ্যালো বলো ভিবিএ। হ্যাঁ তো ভিবিএটা কি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। তাহলে ওয়াইবিএ স্ট্রেট লাইন হবে না অন্য কিছু হবে? স্ট্রেট লাইন। গুড, হয়েছে স্ট্রেট লাইন। আরে বাবা এর স্লোপ কি হওয়ার কথা? এই যে যে স্ট্রেট লাইনটা ড্র করেছি এর স্লোপ কি হওয়ার কথা? এটা হওয়ার কথা না? হ্যাঁ। পজিটিভ না নেগেটিভ হওয়ার কথা? পজিটিভ। এই যে পজিটিভ 15। হ্যালো হ্যাঁ। এবার বলো 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ড তখন ভেলোসিটির এইটা না তোমার ডায়াগ্রাম? হ্যাঁ। স্লোপ নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। দেখো তো এটা আসছে কিনা? হ্যাঁ স্যার। বোঝাতে পেরেছি? হ্যাঁ। ওকে বন্ধুগণ বলো তো এটা কি, কার গ্রাফ? ক্লিয়ার? হ্যাঁ। প্রবলেমটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে তোমাদের প্রবলেমটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। যাই দেখো, আশা করি এই ধরনের রিলেটিভ ভেলোসিটি ইন মোশন আন্ডার গ্র্যাভিটিতে কোনো রকম কোনো প্রবলেম হবে না, ঠিক? আচ্ছা দেখো, আচ্ছা আমি তোমাদের এখন একটা প্রিপারেশন টিপস দিচ্ছি, সেটা হচ্ছে ধরো আমরা কাইনেমেটিক্সটা করছি, ঠিক আছে? এই কাইনেমেটিক্সটা করার সময় ধরো আমার কাছে 10টা বই আছে, আমি 10টা বই থেকেই সব প্রবলেম সলভ করে ফেলবো না একবারে, আমি দুটো বই পিক করব, ঠিক আছে? দুটো বই পিক করব, বাকি টাইমটা আমি অন্য জায়গায় দেব। কাইনেমেটিক্সটা হয়ে গেল, ঠিক 6 মাস বাদে তুমি দুটো বইতে অলরেডি কমপ্লিট করে ফেলেছো, আর একটা বই ধরো, কারণ 6 মাস বাদে কি হয় এই আমাদের ব্রেন থেকে আস্তে আস্তে জিনিসটা যেটা ফ্রেশ থাকে সেটা যতটা তোমার মনে রাখতে পারো, যেটা একটু পুরনো হয়ে যায় সেটা একটু মনে কম থাকে না, আবার তুমি 6 মাস বাদে আর একটা বই বা আরো দুটো বই ট্রাই করলে। আমি কি বোঝাতে পেরেছি? তো তোমরা এখন যেটা করো সেটা হচ্ছে আমি যে শীটটা দিচ্ছি সেটা থরলি করো, আর এইচ সি ভার্মাটা করো, সপ্তর্ষিদার ক্লাসটা, আর সপ্তর্ষিদা যেটা ক্লাসে করাচ্ছে, আর কোনো কিছু করবে না, অন্য কোনো জায়গা থেকে কিছু করার দরকার নেই, ঠিক? আননেসারি টাইম লস হবে। ওকে ওই টাইমটা তুমি অন্য কিছু শিখতে টাইম দাও, অন্য কিছু শিখতে, ধরো ফিজিক্সের এই কেমিস্ট্রির অন্য কিছু পড়ছো। ওকে আচ্ছা, এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা এবারে আমি তোমাদের একটা প্রবলেম দেব, এই প্রবলেমটা আমাদেরকে করে দিতে হবে। আচ্ছা প্রথমে আমি নিউমেরিক্যাল প্রবলেমটা দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নিউমেরিক্যাল প্রবলেম তারপরে আমি ওটা ইয়ে করে বোঝাবো। দেখো এই টাইপের প্রবলেম আমি একটাই করাবো, দেখো একটা এলিভেটার আছে, রাইট? এই এলিভেটারটা উপর দিকে 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে উইথ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার উপর দিকে অ্যাক্সেলারেশন, ঠিক? এই এলিভেটারের উপরে একটা বিশাল এলিভেটার, এখানে 24 মিটার, কি বললাম 24 মিটার, 24 মিটার উঁচুতে একজন ম্যান দাঁড়িয়ে আছে, ওকে ঠিক?
এবারে যখন এই এলিভেটরটার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, তখন এই ম্যানটা এই কয়েনটাকে ড্রপ করেছে, এই কয়েনটাকে ড্রপ করেছে, বুঝতে পেরেছি? আমাকে বার করতে বলেছে কত টাইমে এই কয়েনটা এই ফ্লোরটাকে হিট করবে, কত টাইমে এই কয়েনটা এই ফ্লোরটাকে হিট করবে, ইজি প্রবলেম, কনফিউজড হবে না, ইজি প্রবলেম, কনফিউজড হবে না, তোমরা পারবে, ইউ ডেফিনেটলি ডু ইট. রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি. আচ্ছা, তোমরা যারা যা করছো, আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, একটা জিনিস শুধু বলতে চাই. এদিকে আমার দিকে একটু দেখো, একদিকে দেখো এই কনসেপ্টটা. হ্যালো, তুমি ট্রেনে করে যাচ্ছ, হ্যালো তুমি ট্রেনে করে যাচ্ছ, এই ট্রেনটা ধরো একটা ভেলোসিটি আছে 10 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সেলারেশন ধরো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আছে তো? তখন তুমি দেখলে এই জানলার ধারে বসে একজন ম্যান একটা মানে কাগজ জাস্ট ড্রপ করে দিয়েছে. তাহলে বলতো, ও যদি জানলার ধারে বসে এই কাগজটা ড্রপ করে দেয়, এই কাগজটা যখনই ওর হাত থেকে বেরিয়ে যাবে, তখন এর ভেলোসিটি এইদিকে কত হবে? 10 মিটার পার সেকেন্ড. বলতো এর অ্যাক্সেলারেশন কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার. আমি ঠিক লিখেছি? বলো নিচে জি থাকবে, আমি ধরলাম জি নেই, মানে জিটা আমি নেগলেক্ট করছি. তুমি ঠিকই বলেছো, ঠিক লিখেছি? হ্যাঁ, একদম ভুল লিখেছি. এটা হবে না, শুধু ও ভেলোসিটিটা অ্যাকোয়ার করবে, অ্যাক্সেলারেশন অ্যাকোয়ার করবে না, বুঝতে পেরেছি? আরে বাবা, টাচ যখন ওখান থেকে আর থাকলোই না, তাহলে অ্যাক্সেলারেশন কে দিল? মনে থাকবে এগুলো কনসেপ্ট, এগুলো কনসেপ্ট মনে থাকবে? যদি একটা ভেহিকেল থেকে যার অ্যাক্সেলারেশন এবং ভেলোসিটি থাকে, যদি বাইরে কোনো অবজেক্টকে ছুড়ে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয়, তাহলে অবজেক্টটা ওর শুধু ভেলোসিটিটা অ্যাকোয়ার করে, নট দ্য অ্যাক্সেলারেশন. হ্যালো, মনে থাকবে? কারেক্ট, এইটুকু আমার বলার, এইটুকু যেন সারা জীবন মনে থাকে, ভেলোসিটিটা অ্যাকোয়ার করে, নট অ্যাক্সেলারেশন. তাহলে এবার আমাকে এইখান থেকে এই প্রবলেমটা আমাকে করে দাও দেখি, এই প্রবলেমটা. No, I don't think so, dear. আমি করব প্রবলেমটা? হ্যালো, হ্যাঁ স্যার. আচ্ছা, আমি প্রবলেমটা করছি, দেখো. আচ্ছা, এখানে আমার একটা কথা বলার আছে. আমি দেখো এখানে নিউমেরিক্যাল নিয়ে নিয়েছি না, নিউমেরিক ভ্যালু. দেখো, তুমি এটাকে এইভাবেও ধরতে পারো, মানে ইউভি দিয়ে ধরতে পারো, তাহলে একটা ফর্মুলা চলে আসবে. ফর্মুলা দিয়ে আমি বিশ্বাসী নই, ইউ এটা এ, ঠিক আছে? এই এই হাইটটা ধরো এইচ, ঠিক? এবার এ দিয়ে ফর্মুলা চলে আসবে. মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে. বলতো, এই কয়েনটা যখন এর হাত থেকে জাস্ট ছেড়ে দেবে, জাস্ট ছেড়ে দেবে, তখন কয়েনটার ভেলোসিটি কোন দিকে? উপরের দিকে না? 10 মিটার পার সেকেন্ড. কিন্তু এই কয়েনটা কি আর এই অ্যাক্সেলারেশনটাকে অ্যাকোয়ার করবে? না. ভেরি গুড. তার ভেবে দেখো, যখনই আমি কয়েনটাকে ছেড়ে দিয়েছি, এই কয়েনটা কার আন্ডারে চলে এসেছে? জির আন্ডারে. তার মানে ভেবে দেখো, আমার অ্যাক্সেলারেশন নিচে আর তোমার ভেলোসিটি ওপরে, তাহলে কি হবে বলতো? কয়েনটা কি এরকম হবে? দেখো, ও এরকম ওপরে উঠে নিচে পড়বে, ততক্ষণে আমার এই
এলিভেটরটাও একটু উপরে উঠে যাবে না? আমি কি বোঝাতে পেরেছি? দেখো এটা এরকম সিনারিও হবে না, ভেবে বলবে বলো এরকম সিনারিও হবে না। আচ্ছা বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এইচ, এই এইচটাকে 24 মিটার পরে বসিয়ে দিও। কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। এবারে বলো, এবারে বলো আমাকে, বলো তো একই ইনিশিয়াল ভেলোসিটি অফ কয়েন উইথ রেসপেক্ট টু এলিভেটর, সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ কয়েন মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি অফ এলিভেটর। বলো তো কি হবে এটা? কয়েন কত বলো? কয়েন কত? প্লাস 1 প্লাস 10 বলো তো এলিভেটর কত? জিরো না? দেখো আরে বাবা দুটোই উপর দিকে যাচ্ছে না, এলিভেটর উপর দিকে যাচ্ছে, এটাও উপর দিকে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ। বুঝতে পেরেছি? বলো তো এবারে অ্যাক্সেলারেশন অফ কয়েন উইথ রেসপেক্ট টু এলিভেটর কত? সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ কয়েন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস অ্যাক্সেলারেশন অফ এলিভেটর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার এইটা হচ্ছে মাইনাস জি, আর মাইনাস অফ এইটা হচ্ছে প্লাস এ, তার মানে এটা মাইনাস এ প্লাস জি হচ্ছে। দেখো এটা কেন প্লাস আমি এ নিয়েছি, কারণ এই এটা উপরের দিকে, সেই জন্য আমি এটাকে প্লাস নিয়েছি। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, এবারে মন দিয়ে শোনো, ডিসপ্লেসমেন্ট অফ কয়েন উইথ রেসপেক্ট টু এলিভেটর বলতে পারবে? আরে বাবা এই এইচটা তো চেঞ্জ হচ্ছে না, ওকে তখন মাটিতে পড়তে হচ্ছে, এর ভেতরে ডিসপ্লেসমেন্টটা তো এই এইচই থাকছে, থাকছে কি থাকছে না? যদি থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারবে এটা প্লাস এইচ হবে না মাইনাস এইচ হবে? পার্টিকেলটা নিচে পড়েছে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা যদি আমি বোঝাতে পারি, এবার তাহলে এই তিনটাকে নিয়ে তুমি কি ইকুয়েশন লিখতে পারবে? হ্যাঁ। কি বলো তো, মানে আমাকে কি টাইম বার করতে বলেছে? না টাইম বার করতে বলেছে, বলো s = ut + 150 স্কয়ার। হ্যালো হ্যালো, তাহলে বলো তো এখান থেকে আমার কি t এর ভ্যালু কি এইটা আসে? দেখো তো হ্যাঁ স্যার, তাহলে এবার বলো t এর ভ্যালু কি 2 সেকেন্ড আসছে? হ্যাঁ। ঘটনাটা বুঝতে পেরেছো? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? না না। কোনো ডাউট থাকলে আমাকে বলো। ডু ইউ হ্যাভ এনি ডাউটস স্যার? বলো তো। বলছি এলিভেটরের জন্য যেটা উপরের দিকে সরি অ্যাক্সেলারেশন আছে, আমি যখন পড়াশোনা করেছি, দেখো ওর জি তো নিচের দিকে কাজ করছেই, ঠিক আছে? এইটা তোমাদের আরো ক্লিয়ার হবে যখন আমি নিউটনস ল করাবো। এই যে অ্যাক্সেলারেশনটা, এটা হচ্ছে গ্রাউন্ড থেকে কেউ যদি দেখে, মানে জিটাকে কনসিডার করেই, কি বললাম, জিটাকে কনসিডার করেই ও উপরের দিকে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক আছে? আমি এটা একটু ক্লিয়ার হবে যখন আমরা কি করব বলো তো, তোমার ওই কি বলে নিউটনস ল করব। আচ্ছা এই অবধি আমাদের 1D মোশনের 1D রিলেটিভ মোশন শেষ।